হ্যাভ এ ঘুম থাকে না সকালবেলা। বুঝছো, আই হ্যাভ এ এক্সপিরিয়েন্স, হি হ্যাভ এ এক্সপিরিয়েন্স। হি হ্যাভ এখানে তো আমি আইলেটস দিতে আসি নাই, আমি কথা বলছি, ইটস ওকে। আপনার বয়স বেড়ে গেল, সেটা কি বলতে যে আরেকটা কিন্তু মানে ইয়ে হয়ে যাচ্ছে এখানে 2000-এর পরেই তো কম্পিউটারের আবিষ্কার হয়েছে তাই না, মানে ব্যাপক ভাবে, এর আগে তো ছিল না। 2000-এর পরে নাকি কম্পিউটার আবিষ্কার হয়েছে? 1970 সালে কম্পিউটার আবিষ্কার হয় চার্লস ব্যাবেজ। সুজি তুমি কি এখন সিঙ্গেল আছো? প্লিজ তাহলে আমি অ্যাপ্লাই করবো। ট্রিপল ট্রিপল আছি, ট্রিপল। আমার না বিজনেস নিয়ে পড়াইতে ভাল লাগে। শোন সুজি ট্রিপল আছে, তুই কি এখন ফোর মানে জয়েন করবি? একটা যে আছে না ফোর, কথা বলতেছে যে ইনশাল লাগতেছে, আমি কি ভাল লাগে শুনো। তো বললাম তো লাইফ ইজ নট এ প্লে, ঠিক আছে, সিরিয়াস হতে শিখেন। মাগুর মানে হচ্ছে যে কুকুর, মাগুরের মাগুরের সাহস বেড়ে গেছে বুঝছো, মানে এক জায়গাতে সে উইন করে মনে করছে যে সবার কাছেই মনে হয় এরকম চান্স পাবে। তো মাগুর সাহস ধাউন হয়ে গেছে, উদ্ধার যাকে খুশি তাকে এখন ইয়ে দিয়ে বেড়ায় যদি লাগা যায় এরকম আর কি। আরে প্যালটোকে প্যালটোকে তো এখন আমি হট কেক, তুই কি জানিস? তোর চিন্তা ভাবনা খালি তুই, আরে কত সিরিয়াল ওয়েট করে গরম গরম কেক ভাবে কানিলা কেক বুঝছো, ইয়ের দোকানে পাওয়া যায়, মাথায় টাক মাথায় টাক কেমন পারে না দেখতে কালো। আই এম দা হ্যান্ডসাম ভিতরে রসকস। আচ্ছা অনেস্টলি বলি, আমার মতো এরকম একটা ইয়াং হ্যান্ডসাম ড্যাশিং ছেলে আছে প্যান্টকে? আছে, দেখাইতে পারবা? সব তো বুড়া টুরা, এই যে জাফর দাদা তো তারপরে হ্যান্ডসাম ছিল তাই না? মাগুর এখন ভয়ে আর ক্যাম দেয় না, নিজের চেহারা টেহারা ক্যামেরায় দেখায় না, যেই রকম মার খেয়েছে আমার হাতে 2020 সাল থেকে বাচ্চাদের রাসগুলো তাই না চাকরি। সুজি যারা সেলিব্রিটি হয়ে যায় তারা অ্যাভেলেবল ক্যাম দেয় না, আমি এখন সেলিব্রিটি হয়ে গেছি বুঝছো, এখন আমি ক্যাম দিব কেন, আমার এখন মেয়েদের অভাব নেই। আচ্ছা মাগুর কি লোমশ নাকি লোমশ? কেউ নাগিনীর সাথে কম্পিটিশনে পারবে না তাই না আফরো? আচ্ছা এই হিডেন অবজেক্ট শোনো, মাগুর মানে হচ্ছে ওই যে পুকুরটা দেখতে পাও না, ও যে ক্যামেরা দিয়ে দেখায় ওই পুকুরে নাকি ও মাগুর চাষ করে, এই এখান থেকে ওর নাম হচ্ছে মাগুর মনির। হ্যাঁ মাগুর 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 করে হাগু। তো যাই হোক, আমার কিন্তু আফ্রোর নাম তো ভালো লাগে, মুন্না, যে কি কিউট করে মুন্না বলে। এমনিতেই তো স্বপ্নের মধ্যে ভাসতেছে এগুলা বলে আরো মনে করবে যে এই যে আমার কানাডার রাস্তা খুলে গেল। ভাই তোর কানাডা কেউ যায় না রে, ভাই তোর কানাডা সব এই লোকের কারণ কি জানো,
কারণটা কি আসলে এই লোকটার উপরে আমার ওই রকম গ্রাস নাই, হ্যাঁ, যে মানে ভয়ঙ্কর ভাবে দেখলে রেগে যাব। হ্যাঁ, এর না আমার ইয়ের মতো লাগে, একটা ফানি ক্যারেক্টারের মতো লাগে। মানে এ যদি আমার কাছে তোরে কি মনে আমি যদি আমার হাইরা কাছে যাই, তোরে মনে হ্যাঁ, হয় যে এই মহিলা কোন এই মহিলা কোন আমি ক্যারেক্টারই যদি নাই, ওদের কাছে হাইরা কখনো যাইতে ওয়ার্ডের বসি, পিছনে ঘুরে, হ্যাঁ কখনো হ্যাঁ, খঞ্জির পিছনে এটা ঘুরে, আমার ওই যে কখনো জাদুর হিরো পিছনে বাবু ঘুরে, দিলদার, কখনো হ্যাঁ, তারপরে আদর যে পিছনে ঘুরে, জনি নিবার ওদের মতো লাগে, বারো হ্যাঁ, দেখার পিছনে ঘুরে। আমি এর কাছে হেরে যেতাম। মানে ওরে যদি মনে করো যদি আমি ওরে এখানে নিয়ে আসতাম, এখানে আসার পরে যদি ও 6 নাম্বারই করতো, তাহলে হচ্ছে আমার ভয়ঙ্কর রাগ উঠতো যে আমাকে কিভাবে ঠকাই দিল, কিন্তু ও তো আমার না ঠকাতে পারে তুই নাই, তো আচ্ছা ঠিক আছে, যে তুমি বলো নাম তুমি করে, একদম এই জন্য আমার ভাই, আর অতটা ও মাই গড, কি বল কালার, আমার আমি আমার বলি রাগ উঠে হচ্ছে ইয়েকে দেখলে, যে নাকি যে নাকি সুজিত গট ইট মাই পয়েন্ট, যে আচ্ছা নাকি এটা কি টাকার এই বিনিময়ে আসো মানুষকে, আসো এটা আমাকে কি বলতে ফেয়ার দাও, হলো? যে নাকি না না বলে একটু কি বল, একটু যে বল, এটা কি ফেয়ার হলো? না আমার কথাটা জ্যেষ্ঠ শুনো, নিজেকে ভাবে, আমার কথাটা শুনো, নিজেকে গট ভাবে, ইট আর এই কথা বলতে দেন, নিজেকে ভাবে আর্জুন রামপাল, আর আফ্রো বলে দিল আমি ওকে ভাবি জনি লিভার, এটা কি, এটা কি না ঠিক না ও বলবো? আমি ভাবছি না কেন, ওই আইসো রকম কেয়ার আমার তো ওর উপরে এরকমের ভয়ানক রাগ তো নাই, ওরে আমার ফানি লাগে, ও তো আমার আচ্ছা উপরে জিততে পারে নাই, যদি জিততে পারতো আমি আমার বলছি উপরে তাহলে না, আমার রাগ যেত যে আমি এইভাবে ঠকে গেলাম, আচ্ছা ঠিক যেহেতু আছে আমার কথা ঠকাইতে বলছি পারবে শোনো, তাই হালকার উপর দিয়ে গেছে, এই কারণে আমার আর কিছু গায়ে লাগে না, যে দূর এগুলা এটা বলে মার্কেট পাওয়া যেত না, এগুলা বইলা মার্কেট পাওয়া যেত না, যে নাকি বিয়ের পরে বলে যে তোর দিয়ে মানে আমার জন্য 1 কোটি টাকা নিয়ে লোক দাঁড়ায় আছে, তুই 50 লাখ দে তারপরে তোর জন্য অ্যাপ্লাই করব, এটা তো বুঝাই যে একটা ধান্দাবাজি, হ্যাঁ একটা বিজনেস। তখন আমি বললাম যে রিলেশনটা কি বিজনেস, তুমি রিলেশনকে বিজনেসে কনভার্ট করতেছো কেন, বুঝলাম না, বলতেছে এইসব তো এইসব রিলেশন বালসাল আমি বিলিভ করি না, হ্যাঁ 1 কোটি টাকা মানে 50 লাখ দে তারপরে তোর জন্য অ্যাপ্লাই করবো, তো যার নাকি এই ধরনের কথাবার্তা, তার তো বুঝাই যায় যে সে তার মনের মধ্যে কি আছে আর তার মধ্যে কি আছে আর সে কি জিনিস, এটা তো মানে বেশি কিছু বলার নাই। হ্যালো ইভো, কেমন আছো, গুড মর্নিং হিয়ার, হাউ আর ইউ, গুড মর্নিং হিয়ার, হ্যাঁ গুড গুড মর্নিং হিয়ার, ইভিনিং আমি হিয়ার, একটু আগে ঘুম থেকে উঠলাম ইভো, 2 মিনিট থেকে 5 মিনিট হবে, ঠিক আছে আসছি, কেমন আছো তুমি? বেস্ট ফর ইংলিশ কিন্তু জোস তাই না চাটনি? আই আমি আজকে ডিনার বানাই, আমার দেরি হচ্ছে, এখনো খাই নাই। হ্যাঁ আমি থাকলে তোমার স্যান্ডউইচ বানায় খাওয়াইতাম, কফি বানায় খাওয়াইতাম, এটা একটা ডিনার, ঠিক আছে আচ্ছা বেস্ট বয়, তুই এখন কোন দিকে যেতে চাস, আমেরিকার ভিসা চাস নাকি ক্যানাডার ভিসা চাস নাকি ইউকে এর ভিসা বল। ওরে ভাই এই তিনটার থেকে একটা হলি, আমার তো সিটিজেন দরকার, বুঝছস, মানে একদম র‍্যাঙ্কিং করে কোনটা ফার্স্ট চয়েস কোনটা সেকেন্ড চয়েস কোনটা আরে থার্ড চয়েস, র‍্যাঙ্কিং লটারি যেটা লাগে, লটারি যেটা লাগে সেটাই, বুঝছস, আমার একটা ভিসা দরকার, আমি বাদ, আমি সিটিজেন লিগ্যাল, আমি ইলিগ্যাল ইমিগ্রেন্ট, আমি ইয়ে যাবি তো আমেরিকা থাকি, যাবি, সিটিজেনশিপ হলো ভুটানি, আমি বাদ। মাগুর তুই কি আমেরিকা যাবি নাকি বল? মাগুর যাবে আমেরিকা, মাগুর নিজের যোগ্যতায় এই ভুটানও যাইতে পারবো না, তাহলে আরে না আল্লাহ চাইলে আমেরিকায় হয়ে যাবে, বাংলাদেশ আমি বাংলাদেশেই থাকতে হবে, রোজ রহমান বাকি, দেখ আমার কত সুন্দর লাইফ, আমার টিম আছে, আমরা এক্সারসাইজ করি সকালবেলা, মর্নিং ওয়াক করি, ব্যায়াম করি, তারপরে আমার মনে করি সবকিছু রুটিন মতো খাওয়া দাওয়া কি করি, ঠিক মর্নিং ওয়ার্ক করি, মর্নিং ওয়ার্ক, মর্নিং ওয়ার্ক, হ্যাঁ, তো এখন ব্যাপার আমার যোগ্যতা পারবো কি না, আমার যোগ্যতা সকালবেলা মর্নিং হস্ত মৈথুন করে, মর্নিং ওয়ার্ক যাবো না আজকে, শরীরটা দুর্বল। আচ্ছা না গো তুই বল তো কি করিস, তুই হস্ত মৈথুন করে শরীর দুর্বল হয়ে গেছে,
আচ্ছা করিস নাকি মাগুর বলতো, মাইক এসে বল। আমার যাই হোক, আজকে আমার কি বলে অবজেক্ট, আমি আজকে যাব না। আচ্ছা ভালো না, একটা ওই যে কাচ্চির একটা বালতি নিয়ে বসেন, তো কাচ্চি আর তেহারি এগুলো অনেক খান, তাহলে আপনার দুর্বলতা ফিরে আসবে, সবলতা। যে লোক পুরো বালতি খেতে পারে বিরিয়ানি, কেউ খেয়েছে বলেন তো? পারে, এটা হচ্ছে অবসেসড, বুঝছো? আমি রেডিসনে রেজেন্সি এত ভালো বুফে, এত ইন্টারন্যাশনাল খাবার, ইভো প্লিজ তেহারি তেহারি তেহারি, আরে আমি কি তেহারি খাইতে গেছি, লাইক সে আমারে তেহারি খাওয়াবে জোর করে, বুঝছো? আরে আমি পারলে তোমারে পুরো ফাইভ স্টার, বুঝতেছিলা আমি মানে জানতে চাচ্ছিলাম তুমি বুঝছো না যে তারপরে আমারে জোর করে খাসি খাওয়াবে, আমি আমি খাসি খাই না। হ্যাঁ না একটা নাও, খাসির অনেক বড় একটা পিস পাইছি, অনেক সুন্দর একটা পিস, আমি লাইক পোলা পান্ডরা ওই রকমের কোথাও দাওয়াত টাওয়াতে এরকম মাংস তুলে তুলে খায়, কোনোদিন ভালো জায়গায় খায় নাই তো, কারণে হচ্ছে বেশবার খাওয়া কাচ্চি বিরিয়ানি তেহারি আর ভুনা তিনটা গরিব টাকার প্যাকেট পুরো গরিব, সামনে পুরো জেলাস হবে। তুই ও জীবনে আমরা তো কথা হয় আমরা দেখি হচ্ছে ফুড পান্ডাতে, বাইরে যদি বাইরে না তুই খাস সব সময় কথা একটা কথা বুঝলাম মাগুরের একটা কথা। হ্যাঁ বললো কি যে আজকে আমার ডে অফ, আজকে করতে যাবো না। আচ্ছা তোমায় তো ভেবে নিয়েছো, বাট ও বলেছি কিন্তু মর্নিং ওয়ার্ক আজকে সে করবে না, কারণ আজকে তার ডে অফ, মর্নিং ওয়ার্ক টা করবে না। লাস্ট 5 ইয়ার্স ধরে বেকার, হ্যাঁ সে কেমনে বললো যে আজকে আমি আমার ডে অফ, তুই ডে অফ এর মানে বুঝিস? হ্যাঁ এই ডে বুঝিস নাই, বাকি সবাই বুঝছে, আজকে আমার শরীরটা ভালো, এটা এত মজা না আফ্রো, ঠিকই আছে, ঠিকই বলেছে, ডে অফ কেয়ারটেকারের কাজ করে এই কারণে যায় কেন সকালবেলা এই পুকুরের ওখানে যায় কেন, আসলে সবকিছু তদারকি করে বাড়ির সের পুকুরের কেয়ারটেকার, সে তো মনে করতেছে মর্নিং ওয়াক কে বলতেছে বেকার বলিস, ইংরেজি বলতে আমি তো কেয়ারটেকার যদিও, তাহলে তুই আবার বলস কেন যে আমি মামা, কিন্তু এই যে দুইটা গরু হারিয়ে গেছে মাগুর, কিন্তু এই প্যাল করার কারণে গরু চুরি হয়ে গেছে, কারণ গরু কোথায় আছে নাকি নাই এটা নিয়ে হচ্ছে নাই, সে প্যালটাকে ব্যস্ত ছিল, তো এখন হচ্ছে ওকে ওর মালিক না 3 দিন ধরে সে হচ্ছে খায় কি এই ফিশ কি ফ্রেঞ্চ ফ্রাই মানে আলুর চিপস দাঁড়িয়েছে, তাও দেখলাম ক্যামেরা দেখাচ্ছিল কালচে কালো হয়ে গেছে চিপসটা, কোনো হলুদ হলুদ ভাব নাই। আমি না মানে ডেইলি চিন্তা করি যে এই বেটার সাথে আর কথা বলবো না, আজ কি বলে তার রুটা পি আমারে ধরে এমন ঘাড়াইছে, হ্যাঁ বলে কি আমি নাকি ওর সাথে কথা না বলে থাকতে পারি না, লাস্ট 2 মাস ধরে নাকি বলে টিটা দেখতেছে, কিন্তু আমি এই ব্যাটারে না ইগনোরও করতে পারি না, এ এত ফানি, হ্যাঁ এত মজা লাগে, কিন্তু এরা এই জিনিসটা কেমন খারাপ দিকে নিয়ে যায়, হ্যাঁ আসলে কিন্তু ঘটনা মোটেও ওইটা না, আমার বললাম তো আমার এই লোকটার উপরে আমার কোনো হেট রাইট, হ্যাঁ এরা আমার ফানি ক্যারেক্টার,
ঘৃণা লাগে আমার এই কথা শুনলে। এটারে আমার পুরো একটা মানে গোপাল ভাঁড়ের মতো লাগে, এইটারে কিছুটা বোকা নিব ব্যাস এইটুকু। মেডিকেল স্টাফ ও এটাও সেটাও কোটিপতি বিজনেসম্যান, এই যে এই একই রোগ ফ্লাইম্যানের হচ্ছে, এই রোগ সেম রোগ, এই নিজেকে অনেক কিছু মনে করে। এই লোকটা হাসিক শট, কিন্তু এ হলে গিয়ে জোকার হিসেবে ভালো ঠিক আছে, কিন্তু লাইফ পার্টনার হিসেবে দ্রুত এগুলো নিয়ে যান, এদের সাথে মজা মাস্তি করব তারপরে ব্যাস শেষ। তোমাকে ছাড়া আমি মরে যাব, আমি মরে যাব, ওই যে কানাকানি করছো শোনা পড়ো। কিন্তু আচ্ছা মাগুর শোন, আচ্ছা মাগুর, তুই তোর এন্টায়ার লাইফে আফ্রোদিতিকে কখনো ব্রা প্যান্টি কিনে দিয়েছিস? এবং যদি কিনে দিয়ে থাকিস, কোথা থেকে কিনে দিয়েছিস, কোন ব্র্যান্ডের? ছোট লোক কোথাকার, আমি আমি আমার সাথে ওর সাথে কোনো ছুটতেছি সুজি যে কি বলে, আমি অন্যদিকে যাচ্ছি, সে তো মানে আমি ভুলে গিয়েছি কবে আমার এইসব নিয়ে কোনো নেই নাই। আমাকে উল্টা পাল্টা বলবি না ডক্টর, সুজির সাথে আমার অন্যরকম একটা ফিলিংস আছে, বুঝতে পারছিস? তুই যারা তারা যেভাবে যেভাবে তুই কোনো কথাই বলবি না, তোরা বলবি না যে তুই কে যেটা জানোস না এগুলো নিয়ে তুই খালি কথাবার্তা বলবি না প্লিজ, এতে মেরা হার্ট হয়, বুঝছ চেষ্টা করকে হয় না হার্ট হয়, কি হয় হার্ট না যায় মেরা হার্ট হয়, হার্ট 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 হয় মেরা। আচ্ছা মেরা কি একটু বোঝাতো, ব্যাখ্যা করে বল। না মেয়েরাও হার্ড হতে পারে, কথা বলবেন না, হ্যাঁ মেয়েরা কিন্তু হার্ড হয়, মেয়েদের মেয়েদের কিন্তু হার্ড কিন্তু হার্ড হয়, তবে নিচে না উপরে। কিছু কিছু পার্ট আছে হার্ড হয়ে যায়, সবকিছু তো নিচে নিলে হবে না, উপরের দিকটাও তো দেখতে হবে, তাই না? ইংরেজি জানে না সে, যখন ইংরেজি জানে না হার্ড হার্ট ওয়াক ওয়ার্ক এগুলার মধ্যে পার্থক্য কি সে বলতে যায় কেন মুশফিক? সে যখন ইংরেজি ভাষা জানে না বিদেশি ভাষা, তাইলে সে এগুলা বলতে যায় কেন? আমি এটা বুঝি না। হিরু আলমের হিরু আলমের মতো দরকার, কান ধরে উঠা বসা সুপ্রিম কোর্টের মানে সামনে তোর গালের তোর পিক পড়তেছে পানি পুরো, একটা বৃদ্ধ প্রেম দাদার চেয়ে 10 বছরের বড় এই লোক, এই যে কালা সোমালি প্রেম দাদার চেয়েও বড়, এটা বয়স আছে কিন্তু এটা প্যান্ট খুলা নিচে দিয়ে পড়া যায়, তুমি জানোই বো ওর একটা ছবি আছে দেখবা, যে ও প্যান্ট পরছে আবার খুলে পড়ে যাচ্ছে, কালো। তোর সাথে যেই মেয়ের বিয়ে হতো না সেই মেয়ে ধর বাচ্চা কাচ্চা কালো হতো, বুঝছো? তোর কারণে বাচ্চা কাচ্চা গুলো কালো হতো, তো ফর্সা কালো, তুই অনেক ফর্সা, তুই দেখতে অনেক সুন্দর, মানে হিরো। আমি তো তোর ছবি তো আমরা দেখছি তো না, তোর শো তো আমরা দেখছি, কেন নিজেকে এত এত বেশি বুঝলাম না, আমার সাথে কম্পেয়ার কেন করতে হবে? এখানে তো তোরে বলছি যে আমার সাথে তুই কম্পেয়ার করে পারবি না, এখানে তুই ডাক্তারি ফালায়া
মেয়ে পটাইতে আসছিস? আমি তো মেয়ে পটাইতে আসি নাই, মেয়েরা আমাকে পটাইতে পটায়, বুঝোস তুই? বলে তোমাকে ছাড়া বাঁচবো না, মরে যাব। হ্যাঁ আমি বলি যে না, আসার দরকার নাই, আমি বলবো আয় দেয় এসব বলতেই পারে তখন, বাট এটা তো এখন আফ্রো না, তাই না? এখন এসব বলবে তখন বলতে পারে, তারপরে যে ব্যাক করার পরে 50 লাখ টাকা চাইতেই পারে, সব দোষ তো আমার, তাই না? এখন যেটা বলি এটাও সময়ের দাবি, সবকিছু শিখায় দেয় সময়ের সাথে, পাল্টায় সবকিছুই, পাল্টায় ওই স্কুল লাইফের ছবি লাগায় আর কোনো লাভ নাই, কোনো ছেলে পড়বে না। আচ্ছা স্কুল লাইফের না, আরো যদি করো আমার ছেলে ছবিও লাগাচ্ছি, আমি তো ল্যাংড়া হিপের চেয়েও ছোট, ল্যাংড়া সুতার নাকি বের চেয়ে বয়সে আমি ছোট, তোমরা কেন বলো আমার বয়স হয়ে গেছে, আমি ওল্ড ম্যান। আমার বিয়েতে কিন্তু তোরে অবশ্যই আসতে হবে, হ্যাঁ। তারপরে আবার হচ্ছে এই পাশের বাড়ির ভাইকে বলি, ভাই আপনার, আপনি কিন্তু বড় হইলে আমার বিয়ে করবেন, হ্যাঁ আপনার আমার অনেক পছন্দ হয়। কিন্তু এই যখন আমরা বড় হই তখন কি আর ওইটা থাকে? ওইটা তখনকার কথা, বড় হওয়ার সাথে সাথে সময় চেঞ্জ হয়েছে, সাথে সাথে সময়ের সাথে সবাই জানে তোর 6 মাস পর। তুমি কি ইমনিকে বাচ্চা বয়ে ভালোবাসছিলা, এখন তুমি অ্যাডাল্ট হইছো, এখন আর ভালোবাসো না, তোমার টেস্ট চেঞ্জ হয়েছে। ওইটা ওই সময় ছিল, এখন এইটা এই সময়, যখনকার যখনটা সময়, যখন সময়ের দাবি। কমলা সুন্দরী বানিয়ে দেই, তাহলে সব মেয়েরা ভাববে উনি পাত্তা পাবে না। কি চাও এটা করে দিই? শোনো আমার কমলা সুন্দরী পয়সা খরচ করবে না, এই লোকটার মানে 1 টাকাও দিবে না, না দিবে না। আই ফকির কথা, তোর মতো কি আমি গরিব রে? আমি কি কার কাছে কিছু বাচ্চা মানুষের কাছে টাকা চাস, ভিক্ষা করে চলস? তোর তোর ফ্যামিলির কেউ আছে আমাদের মতো? হ্যাঁ তুই আয়সা বড় বড় কথা, তো 14 কিনা ক্ষমতা কথা বল। ভাই আলাদা ভাবে রিকোয়েস্ট করছে যে দেন একটু কম করছে, 2000 টাকা কম করছে, হ্যাঁ। তো এটা বকাবার মুখার করার জন্য দিছি না, এটা তো বুকে দিতে চাই। নিম্ন শ্রেণীর গরিব, বুঝছো সুজি? আমি তোমারে বলি, একটা মেয়ে যখন কানাডা থেকে আসে তার ফুফাতো বোনের বাসায় গেলে একটা চিপস নিয়ে যায়, হ্যাঁ কত ছোট লোক এটা তুমি জানো না, এত ছোট লোক, এত ছোট লোক যে তুমি কল্পনা করতে পারবে না। চারটা নিয়ে গেছে কেনার থেকে আইসে তার ফুফাতো বোনের বাসা, এটা তো আমার মাথা মানে লজ্জায়। আমি আমি কোথাও কোন আত্মীয় স্বজনের বাসা গেলে আমার ফল টলের ব্যাগ পরে আরেকজন নিয়ে যেতে হয়, ঠিক আছে? তোদের ওই ওই শোন, আমার যে সুযোগ, আমরা যে তোদের করার ক্ষমতা নাই, হ্যাঁ এটা বল। কামানের মুরুদ নাই মানে কি? ইনভেস্ট করবো, টাকা আসবে, আমার
ওই সময় ছাড়ব আর চাপা বলিস না। ওইখানে কাহিনী হয়েছে কি, আমার কাজিন ফুফাতো বোন আমারে কল করছে, হ্যাঁ আপু আপনি কোথায়? তাই বলছে যে আমি হলো গিয়ে যে উত্তরা অত নাম্বারে, বলে কি এই তো আমার বাসার পাশে। হ্যাঁ আমি এত বছর পরে গেছি বুঝছো না, এখন আমার কাছে কোনো টাকা পয়সা ভাঙ্গা সব টাকা নিজের পকেটের মধ্যে ভরে চলে যায় বুঝছো, টাকা নিয়ে চলে যায়। তারপরে আমি আমার কাছে ছিল আর ও তো বৃহস্পতিবারে রাত্রে বাসায় চলে যেত, বউ বাচ্চা আছে না ওই বউ বাচ্চাদের সাথে দেখা করার জন্য বাসায় চলে যেত বুঝছো, পকেট ভর্তি করে টাকা নিয়ে বাসায় চলে যেত বুঝছো। ও তারপরে কি হয়েছে ওইগুলো করছে কি চলে গেছে, হ্যাঁ বাসায় ওর বাসায় চলে গেছে, এদিকে আমি একা একা পড়ে আছি। এখন আমার বোন আমার ডাক দিছে, এখন আমি কি দিয়ে যাব ওই হাতের মধ্যে এই যে কিছু ওই টাকাটা আমি আমি ওর ড্রয়ারে রাখছি ওয়ার্ড্রপে। একটু কথা বলতে দেন কি থাকে দেন আপনাকে তেমন কোন ভয়ঙ্কর রাগ নাই, হ্যাঁ অ্যাট লিস্ট ওইখানে এসে আমাকে টাকা দিলো তো পাই না, এই জন্য যে নিজের শত্রু নিজে তার আর অন্য কারো লাগে না ঠিক আছে, তুই তো নিজের শত্রু নিজেই তুমি সেটা সবাই জানে, তুই তুই আর কথাই কইস না। আচ্ছা আমি কি জানি সেটাও জানে, তুমি কি জানি এটাও সবাই জানে। শুনলাম না কিন্তু সুন্দর নুপুরটা বিক্রি করেছেন এটা কিন্তু ঠিক হয়নি তাই না, মিথ্যা আরে মানে মিথ্যা নুপুর আর একটা কিনছি এইখানে এসে তার আমার আমার তো করতে পারে না, আমরা তারপর 3 বছর আমার ঘাড়ের উপরে বসে খাইতো আর করতো কি কারণ সবচেয়ে মরে গিয়ে আসতো প্রথম গেছি। হ্যাঁ ড্যানফোর্থের মোড়ে গিয়ে সে করতো কি, এখানে দুনিয়ার বাঙালি দিয়ে ভরা আর আমি তো এখানে কত বছর ধরে আছি, ও করতে গিয়ে এখানে আসতো আমি কাজে যাইতাম আর ড্যানফোর্থের মোড়ে দাঁড়ায় সব পোলা পান আছে না তাদের সাথে তাদের বেলার কাছে কত বছর ওইখানে গিয়া করতো কি আড্ডা, ওদের সাথে পরিচিত হইতো কথা বলতো গুলতানি মারতো চা কফি খাইতো, হ্যাঁ এরকম করে বন্ধুত্ব করতো। তারপর 3 বছর পরে যখন ছেড়ে দেওয়ার টাইম হইতো তখন ওদের কাছে গিয়া বলতো এই জানিস আমি ডিভোর্স নিতেছি, ওরা বলতো কি কেন বল আর বলিস না এত খারাপ ঘরের মধ্যে বেটা নিয়ে এসে পড়ে থাকে বুঝছো, এই ধরনের নোংরা নোংরা কথা বলতাম, এই রকমের ভয়ঙ্কর কাজকর্ম সে করতো। অ্যাটলিস্ট এইগুলো করতে পারে নাই এটাই হচ্ছে এই কারণেই আমি আর কি ওর এতটা রাগের উপরে নাই যে আল্লাহ গড আমারে বাঁচাইছে, এটা বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারতো না। আচ্ছা পাগল কাহাকে বলে কি কাণ্ড করছে, কি কাণ্ড করতো সারাদিন টালটা করতো আমার আমার কাছে টাকা চাইতো, হ্যাঁ টাকা না দিলে ঝগড়াঝাটি কথা বলতো, হ্যাঁ আমি কি এখানে আসতে চাইছিলাম নাকি তুই আমার জোর করে ধরে নিয়ে আসছিস, আমার এখানে আসার কোনো ইচ্ছা ছিল না, আমাদের কত বড় জমিদারি আমি ওইখানে গিয়ে আমি পায়ের উপরে পা তুলে বসে খাইতে পারতাম, এই সমস্ত কথা বলতে পারতাম, কাজে কেন যাবো আমার ঠান্ডার মধ্যে আমি কাজ করতে পারবো না, এগুলো বলে বলে বাসায় বসে থাকতো হ্যাঁ 3 বছর। তারপরে যখন ওই সময় হয়তো তখন আস্তে করে কেটে পড়তো, ঝগড়া ঝামেলা বেশি হয় না 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 তুমি ওর সাথে
তুমি ওর সাইড নিয়েই না, ও যদি এগুলো না করতো তার যে এগুলো করতো আই ডোন্ট থিংক সো। তুমি তুমি তো এগুলো বলবাই, হ্যাঁ ওর সাইডে নিয়ে তুমি বল, তুমি যদি আমার ভালো চাইতা তাহলে কোনোদিন এটা তুমি বলতে পারতা না। আচ্ছা শুনো, আর এগুলো যদি আমি মনে করি যে সেইগুলো করতো, এখন তুমি কি করবা? আমার মধ্যে বিষাদ ভয়ঙ্কর সন্দেহ, এই সন্দেহটা আর আচার আচরণের কথাবার্তায় আমার মধ্যে এটা ঢুকছে, এখন আর কিছু করার নাই। এই সন্দেহ আমার একটা কৌতূহল, মাগুরের সাথে যে তোমার বিয়ে হলো, এই বিয়ের আগে মাগুর কি তোমার সাথে সাইবার করেছিল নাকি করে নাই? এই যে সবচেয়ে বড় প্রশ্ন, করে না? ও আচ্ছা আচ্ছা, তার মানে বিয়ের পরেই হচ্ছে বুঝেছো যে সে কিরকম। যেইগুলো মানুষের সাথে যার সাথে নোংরামি করা হয় তার কি বলে? আচ্ছা তার মানে মাগুর কই, মাগুর কে একটু খুলে দাও না, মাগুর ডটে আসছে, মাগুর কে খুলে দাও, মাগুর দাও খুলে দেই। ডক্টর মুশফিক আপনার মাথায় কি অন্য টপিক মানে এই তো? আরে আমি বলো এই টপিক, তাই না? এই টপিক গুলি তো বেশি বেশি করে ঘুরবে, মানুষ বিয়ে করে যে বিয়ের পরে কি হবে? না না আমি তো অলরেডি জানতাম এইগুলো হবে, তোমার উপরে ভরসা করে নিয়ে আসলাম, তারপরে যদি এইগুলো হয় তার গ্যারান্টি কে নিবে? আমি অলরেডি দেখতেছি এইগুলো হবে, যেটা করতো এখানে আসছে, তারপরে এসেও সেই শয়তানি গুলা করছে, আর সেখানে এত বড় গলা বাজি আর হারাম যাচ্ছে। মাগুর এই কাজ করবে, মাগুর এইগুলা করবে করবে করবে। আমি তোমাদের কাছে সবিনয় নিবেদন জানাচ্ছি, এই তোমরা যদি আসলেই মহৎ প্রাণ সৎ নারী হয়ে থাকো, হ্যাঁ, তাহলে এই মাগুরটাকে বিয়ে করে তোমরা, হ্যাঁ, তোমাদের সততা মহৎ প্রাণের ইয়ে করো, মানে প্রমাণটা দাও, ঠিক আছে? এই যে ধরো ইউকে ইউএসএ সহ আরো বিভিন্ন দেশের যে তোমার হচ্ছে ইয়া আছে, মেয়েরা আছো, তারা মাগুরকে প্লিজ একটু দয়া করে কষ্ট করে নিয়ে যাও। যে জিজ্ঞাসা করে দেখে বলতেছি বলে তুমি ওরে নিবা কেন? তো বিয়ে করতে গেছিস আমাকে নিবে কেন? এই ছোট মহিলা আমাকে মাগুরের জিনিস কিন্তু বড় আছে, ঠিক আছে? তো সুতরাং তোমরা সমস্যা নিয়ে তোর কথাবার্তা, তোর আর আফ্রোর কথাবার্তা গরম হয়ে যায়, তোদের মধ্যে কোন ধরনের ইয়া নাই, মানে কথাবার্তা নাই, আমার যদি বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমার যদি হয় সে বাচ্চা যদি আমার জামাই যদি আরেকটা বিয়ে করে, ফালতু কোথাকার, মানে পাগল দেখছি, এরকম পাগল মানুষের লাইফে কি কেউ দেখছেন আপনারা? হ্যাঁ, সে নিজেই মানে টাকা পায় না ওইটা সে বলে না, সেই নিয়ে বি নিয়ে ও আইসা এটা, তাই তুই তোর বাপ মা নাই, তুই আরেকজনটা চিরস কিভাবে? হ্যাঁ, তোর মতো ফালতু মনে হয় আমাদেরকে? ফকির নিগতকার এখানে আইসা, এখানে আসা, এখানে আসা কথা বলি যে ভাষায়, রিয়েল লাইফে কি এই ভাষায় চলি, এইভাবে কথা বলি? রিয়েল লাইফে আমাদের চলাফেরা খুবই স্বাভাবিক এবং বিনয়ের সাথে আমরা চলাফেরা করি, বিনয়ের সাথে কথা বলি, ঠিক আছে? আমাদেরকে মানুষ এমনি এমনি সম্মান করে না, সম্মান ধরে রাখতে হয়।
আসছে এইখানে, মানুষ বিয়ে করে বিজনেস করে, তোকে আমি আনবো কেন, পঞ্চাশ দাঁড়ায় আছে, তারপরে আবার বিয়ে একজন করে পঞ্চাশ জনের সাথে রিলেশন, শাল আর এগুলোর সাথে কেউ চিন্তা ভাবনা, মানুষের চিন্তা ভাবনা কি বুঝছো, ওটা তুমি ওর কথা শুনলেই বুঝবা যে ওর মধ্যে প্রবলেমটা কোথায় আছে, ওইটা সে আমার উপরে চেষ্টা করতেছে। আর ইনসিকিউর প্রবলেমের কারণটা আমি তোমারে বলি, ব্যাখ্যা দেই, সে যতগুলো ধাপ্পা বা চোর বাটপারদের সাথে রিলেশনে জড়াইছে প্রত্যেকটা ছিল এরকম খারাপ। হ্যাঁ, ইনসিকিউর সে আমার মানে সবাইকে ওই যে আমার আমার তো লাইফে একটা দুইটা তিন চারটা এরকমই কি, নিজে ভালো হইলে জগৎ ভালো। তো আপনি সবকিছু এত ফ্রি ফ্রি চান কেন? হ্যাঁ, আপনি তো আজকে, আমি সব দুপুরে বলতেছিলাম এখানে দুপুরে, আপনি তো বলছিলাম কোনো একদম ভালো কিছু না, সবকিছু কোনো কিছু চাই নাই আমি, মানে আসবো আসার সাথে সাথে 10-15 লাখ যা পারি, 20 লাখ, আমি 20 লাখ টাকা অফার করছিলাম যে 10 লাখ বা 20, প্রথমে 10 লাখ দিব, বাকি আসার পরে 10 লাখ টাকা মানে গোল্ড টোল্ড এইসবগুলো আছে, ব্যাপার স্যাপার আছে যে শপিং করার জন্য, আমি বাসা থেকে 20 লাখ টাকা চাইছিলাম। আমি এখন তো আমি এত ঝামেলা তো আমার দরকার নেই, এখন তো আমি ইজিলি ঝামেলা ছাড়াই আমি 10 লাখ পাওয়ার কথা বলি। মানে কি আজকে মনির দেখি বলতেছে যে ওনাকে নাকি লাইক উনি এমন মানে ফ্রি ফ্রি নিয়ে আসবে সবকিছু দিয়ে বহন করে। একটা মেয়ে যখন বিয়ে করে পায়ে আসে তখন তো মেয়ের ফ্যামিলি অনেক খরচ ফ্রিত না, আর আপনি কি যে আপনার আপনাকে ফ্রি, আপনি তো এমন কোন স্বর্ণের টুকরা না। তোমাকে বলি এখানে যখন একটা মেয়ে দুইবার বা তিনবার বা একবার হয় তখন ওই মেয়েটা হয়ে যায় তখন ও ভাই ভালো একটা দেখতে হ্যান্ডসাম ফ্যামিলি ভালো ওয়েল এডুকেটেড ফ্যামিলি, তো আমাদের তো আলহামদুলিল্লাহ ব্যাকগ্রাউন্ড ভালো, তো আমার কথা হলো যে এখানে আমেরিকান সিটিজেন হইলে যে আমার ফ্যামিলি বিয়ে দিব তা কিন্তু না, কারণ আমার ফ্যামিলির কাছে আমেরিকান ক্যানাডান ফ্যানাডা এগুলো কোনো দাম নাই। আমার ফ্যামিলির কাছে দাম কি জানো, ভদ্র হইতে হবে, সামাজিক হইতে হবে, ফ্যামিলি স্ট্যাটাস থাকতে হবে। এই যে এই যে দাম না থাকলে তাহলে আপনি কেন বিয়ে করলেন কোশ্চেন, তাই না? আমার কাছে ইম্পর্টেন্ট কেন জানো, আমি আমার পজিশন হারাইছি বিজনেসে লস কে, আমি এটা বুঝতেছি হারে হারে। আমার ভাই আমার 1000 গুণে ভালো পজিশনে আছে, সে গভর্নমেন্ট জব করে, তার গাড়ি ড্রাইভার আছে, গভর্নমেন্ট গাড়ি আছে, বাংলো আছে, আমার কি আছে? সে আমার ছোট ভাই, আমার চেয়ে খুব ভালো পজিশন আছে। আমার বোনরা গভর্নমেন্ট জব করে, বিজনেস মানে ভালো পজিশন আছে এক একজন আমার চেয়ে সবাই। আমার যেটা সবচেয়ে ছোট ভাই সে আমেরিকাতে সেটেল হয়ে গেছে, আমি কি করতে পারছি? এই জন্য আমি এগুলো বলি মানে জিতবে জাস্ট, ঠিক আছে, জাস্ট আমার আমার ওইটাই হলো যে মানে আমি হারবো কেন, বুঝতে পারছো? নাহলে আমার তো কোনো লোভ নাই রে ভাই, আমার তো এর আগে আমি অফার পাইছি, আমি এইসব আমার মাথায় ছিল না। কয়েকদিন শুনছি বলতে যে আপনি কি বলে আপনি বিদেশ আসতে চান তারপর বিয়ে করছেন, সে আপনাকে বিয়ে করে বিদেশ নিয়ে আসবে এটার জন্য আপনি বিয়ে করছেন, আপনার কথা আপনি করেন একবার বলেন আপনি কি আপনার আপনার বাংলাদেশে সব আসতে আরামায় বিদেশ যাইতে চান না, আবার বলেন কি যে আপনি বিয়ে করছিলেন সে আমি যখন 27.5 লাখ টাকা ধরা খাইছি তখন আমি আরকে ভাইরে বলছি, আরকে ভাই আমার তো মন ভেঙে গেছে, আমার জিজ্ঞেস করছে আপনি কি করতেছেন, তার মধ্যে কিন্তু আমার বিজনেস কিন্তু রানিং ছিল, আমি কিন্তু অফ করি নাই, একটা বিজনেস ধরা খাইছি আমি আরেকটা স্টার্ট করছি,
ওইটাও দেখি যে ভালো চলতেছে না আমার, তখন আমি আরকে ভাইরে বলছি যে আরকে ভাই একটা বিজনেসে ধরা খাইছি আরেকটা স্টার্ট করছি, এইটাতেও আমার সেম ধরা খাইতে হবে। তো আমি আসলে বাংলাদেশে থাকবো না, আমি ক্যানাডা আসতে চাই, আমার ভালো একজন লয়ারের সাথে কন্ট্যাক্ট করাই দেয় যাতে পেপার সাবমিট করলে মানে এটা ডিনাই না হয়। বা তো উনি বলছে ঠিক আছে, তো উনি এই কথাগুলো সে শুনছে, শোনার পর থেকেই মনে করে যে আমার পিছনে লাগছে। আচ্ছা একটু সত্যি করে বলুন, আমি একটা কোশ্চেন করব, আপনি এটা চিন্তা করে তারপর রিপ্লাই দেবেন, ঠিক আছে? একদম সত্যি, আপনি কি এট দ্য টাইম অফ ভালোবাসা ছিল, সত্যি করে বলবেন? বুঝিনা কিন্তু আমারও ইনডাইরেক্টলি কোশ্চেনটা কিন্তু আমারও যে আপনি কেন বিয়ে করছেন, কারণ একবার বিদেশ যাওয়া লাগবে না, আরেকবার বলে ওনার বিদেশ যাইতে পারবে, এই জন্য উনি বিয়ে করছেন। কোনো লাভ কিছু ছিল, অ্যাফেয়ার ছিল নাকি এটা একদম পুরাই একটা লাইক কন্ট্রাক্ট ম্যারেজ? আমি কনভিন্স যে আফ্রো বিকজ ও এত টাকা খরচ করে বাংলাদেশে যেত না এট দ্য টাইম অফ প্যান্ডেমিক, তো ওর কিন্তু ফিলিংস ছিল, এটা বোঝা যায়। আপনার কি ছিল অ্যাকচুয়ালি, না এটা একটা ট্রানজাকশন ছিল আপনার জন্য? আচ্ছা তুমি তুমি সুজি তুমি আসলে ভুল বলতেছ এখানে, আমার আমি আমি বলি এখানে আমার ফিলিংস ছিল, আমার কোনো বিদেশ যাওয়ার ফিলিংস ছিল না, আমি মেয়ে দইরা বিদেশ যাব ওই ধরনের আমার কোনো মাথাই নাই এটা, ঠিক আছে? এইটা ও আমার মাথায় ঢুকাইছে, এই যে দেখো পাসপোর্ট, এই যে পাসপোর্ট আমি অ্যাপ্লাই করলে সুরসুর করে এক বছরের মধ্যে একদম সে আমার পিছনে কফি, আমার পছন্দ কফি সে কফি দেখাইতো, আমার চুল দেখাইতো, এইভাবে সেভাবে মানে আমার সাথে একটা ফানি মানে কথা বলতে বলতে একটু মানে ফান করতো বেশি, আমি আবার ফানি মেয়েদের পছন্দ করি, হ্যাঁ দুষ্ট মেয়েদের পছন্দ করি, তো আমার এইভাবে মনটা জয় করছে তার ফান, তার দুষ্টমি, তার হাসি, তারপর এক সময় সে তার সব লাইফের স্টোরি বললো, হ্যাঁ এইভাবে এইভাবে করে মানে আমাদের মধ্যে একটা ভালো রিলেশন বিল্ড আপ হয়েছে, হ্যাঁ একটা বিশ্বাসতা মানে ছিল, কিন্তু তার মনের মধ্যে এটা ছিল না, তার মনের মধ্যে ছিল যে আমার এত মানে আছে, এত কিছু আছে, প্রপার্টি আছে, হয়তো আমার ক্যাশ নাই বাট আই হ্যাভ এ প্রপার্টি, আমার ক্যাশ না থাকুক বাট আমার প্রপার্টি আছে, হ্যাঁ তো এখন সে হয়তো ওই লোভে আসছে যে আমাকে বিয়ে করে ফাঁসাবে, ফাঁসানোর পরে ক্যানাডা আসার কথা বললে সে আমার থেকে 50 লাখ টাকা চাবে, আমি তার প্রপার্টি বিক্রি করে দিয়ে দিব, হ্যাঁ এরকম একটা কিছু ভাবছে হয়তো। বাট আমি তখন আসলেই ডিপ্রেশনে ছিলাম, বিজনেসে ধরা খেয়ে একের পর এক ধরা খাইছে, একবার 27.5 লাখ ধরা খাইছে, আবার 2টা দোকান নিচ্ছি সেখানে আবার 7-8 লাখ টাকা ধরা, তো এই জন্য আমার আমি পুরো হ্যাং হয়ে গেছিলাম। তো আমার ফিলিংস কাজ করছে, অবশ্যই ফিলিংস কাজ করছে, না করলে তো আমি ওর আসতে না করছি, যে এখন কোভিড টাইম, এখন আমার আমার কাছে টাকা পয়সা নাই, এখন আমি এত বড় একটা রিস্ক দিতে পারবো না, সে আমার সাহস দিছে, আমি তো ইনকাম করি আর আমি তো বিয়ে করার পর তোমাকে নিয়েই আসতেছি, তো তোমার এত কিছু টেনশন করার কি আছে, প্রতি মাসে মাসে তোমার যদি খরচের টাকাও লাগে ওইটাও আমি পাঠাবো, আমি বলছি না আমার খরচের টাকা লাগবে না, আমি বাড়ি ভাড়া পাই ওখান থেকে আমার টাকা দেয়, ঠিক আছে আমার খরচের টাকা লাগবে। তো এইভাবে করে তার সাথে আমার মানে সে একদম মানে যখন আমাদের গভীর সম্পর্ক, যখন সবকিছু মানে ইয়ে করা হয়, সে আমার একদম পায়ে পাড়া দিয়ে ধরছে, সে চলে আসতেছে, সে আসবেই, হ্যাঁ না বিয়ে না করলে তো সে আমাকে নিয়ে আসতে পারবে না, এই ধরনের আমার বুঝাইছে। তখন আমি আসলে ডিসিশন নিতে ভুগতেছিলাম, আমি বলছিলাম যে আসলে এটা কি ভালো হবে না খারাপ হবে আমি বুঝতে পারতেছিলাম না, হ্যাঁ তো ওই মুহূর্তে চলে আসছে হুট করে, আমার আর কিছু বলার ছিল না, কিছু করারও ছিল না, টাকাও পাঠাই দিছে আমাকে $1,000। তো এখন এই আমি আর তো ওই টাকাটা পাঠানো দেওয়ার কারণে আমি বাটে পড়ে গেছি, যদি টাকাটা না পাঠাইতো তাহলে আমি ওরা বুঝা টুঝা বলতাম যে আসার দরকার নেই, ঠিক আছে আমার ফিলিংস ছিল, কিন্তু আমার ফিলিংস থাকলে এই না যে আমি মানে আমাকে আমার দুঃসময় জানার পরেও কেউ আমার বলবে 50 লাখ টাকা দাও
তাহলে আমি তার সাথে রিলেশন রাখবো কেন? আমার দুঃসময় তুমি আমাকে হেল্প করবা আমাকে দাঁড়ানোর জন্য, তারপরে তো আমার আছেই, তোমার যা লাগে সেটা তো আমি করে দিব। আমি বলছিলাম যে তোমার যে স্বপ্ন একটা বাড়ি করা বা একটা ফ্ল্যাট কিনা, আমি এটা করে দিব। সো এটা আমি করতে পারতাম, আমি সেই ধরনের প্ল্যানও করে রাখছিলাম। তো ওইটা তো সবাই জানে এগুলো কথা, আমি আমার চাষতো ভাই এখানে জমি নিবো, ওখানে আমার টাকা দিবে, আমি ওখানে বাড়ি বুকিং দিবো, তো এইগুলো প্ল্যান ছিল ওর সাথে সব। কিন্তু সে তার নিজের পায়ে কুড়াল মারছে, এখানে আমার কিচ্ছু করার নেই, ঠিক আছে? কারণ আমরা আল্লাহ আমার বাঁচাইছে যে আমি তার আসল ফেসটা দেখে ফেলছি, যে সে আসলে একজন পাগল। আপনার কাছ থেকে নিশ্চয়ই খারাপ বা নেগেটিভ কিছু পাইছে, এই জন্যই হচ্ছে আপনাকে রিজেক্ট করছে। আপনি বললেন না যে কিছু আমার পক্ষ থেকে কোনো নেগেটিভ পায় নাই, আমি ওরে যথেষ্ট ইয়া করছি, রেসপেক্ট করছি। আমার আমাকে মানুষ ওরে ওর ব্যাপারটা যখন জানতো না, তখন কেউ কি যখন সে জানাইছে আপনি এভরি ইভিনিং চলে যেতেন আপনার ফ্যামিলির কাছে দেখে, এন্ড ওকে মানে লুকিয়ে রেখে এইভাবে ফ্রম ইওর ফ্যামিলি, অবভিয়াসলি সাসপিশাস হবে। এই সময় তো হবে, ওই সময় সিচুয়েশন তো হয় না, এটা তো সাসপিশাস হবে। ওই সময় বিদেশি কোনো লোকের সাথে কেউ অ্যাডজাস্ট হয় না, তোমাকে বুঝতে হবে। আমি আমার রিস্ক দিতে পারি, আমার ফ্যামিলি আমি, এটা কোভিড টাইম, তোমাকে বুঝতে হবে। ওই সময় কেউ কোনো বাইরের বিদেশি মানুষের সাথে মানুষ মিশেই না, কেউ মানে এক ফ্যামিলি আরেক ফ্যামিলির সাথে মিশে না, বাবা মার সাথে মিশে না, কারণ বাবা মা ডাক্তার, সন্তানের আলাদা একটা মেয়ে আবার দিয়ে বাইরে, একটা মেয়ে কখনো এত স্টিফ হতে পারে না, এত স্টিফ হতে পারে না যে কিছু না হলে লাইক এত হয়ে যাবে, এত হার্ড করার পরে নিজের ইচ্ছাতে বিয়ে করার পরে ওইটা হোল্ড করে রাখা ট্রাই করে, ওটা ভাঙতে চায় না কেউ। যারা বাইরে থেকে আসতো তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হইতো, বুঝছো সুজি? 14 দিন কারো সাথে সে দেখাই করতে পারবে না, ওই সময়ের কথা আমি বলতেছি, ওই কোয়ারেন্টাইনও আমি কাটাইছি। যে আপনার আপনার ওকে ইন্ট্রোডিউস করতে পারতেন ভিডিও কল দিয়ে ইভেন, এটাও তো করেননি আপনি, পুরো নেওয়ার কথাই বলতে চাই না, প্লিজ। আমি ভুলে গেছি এটা, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, আমি কথা বলতে পারি না। এই তুমি কি ভিডিও কল কথা হয়েছে তোমাদের আফ্রো? হ্যাঁ, কিভাবে ইন্ট্রোডিউস করেছে ওর মা কে? আমার বোন ওরে ফোন, ওর মা বলে কি হ্যাঁ মা ও যা ও তোমার পাগল ছেলেটাকে বিদেশে নিয়ে, না আমি যেভাবে আমার টিচারের মেয়ে, আমার প্রফেসরের মানে আমার সে আমাকে নিয়ে যাবে, আমি ওভাবে বলছি তাকে, মানে হাইলাইট করছি যে আমার কলেজের প্রফেসরের মেয়ে, আমার আর একসাথে পড়াশোনা করছি, ওর ফ্যামিলি ক্যানাডা থাকে, তো ও আমার বিজনেস, আমি মা তো মাই যে আমি বিজনেসে ধরা গেছি এটা জানার নিয়ে যেতে চাই, বলছে যে আচ্ছা। তখন সে তো মা তো মাই, সে অসুস্থ বলছে যে আমার ছেলে যদি আমার ছেলে যদি পারো নিয়ে যায়, এটা তো সে মানে সিম্পললি ও আফ্রো বলছে যে আপনি কোনো ভেরি সুন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি নিয়ে যাচ্ছি, অল্প সময়ের মধ্যেই নিয়ে যাব, হ্যাঁ সমস্ত পেপারস আমি জমা দিচ্ছি। ও নিজে থেকে বলছে, এটাই তো বলছে না, এর বেশি কিছু তো বলেনি। আমার আম্মুরে বলতেছে আপনার জন্য আমি শাড়ি পাঠাচ্ছি, ওইটা পাঠাচ্ছি, তুই পরীক্ষা জিনিস পাঠাচ্ছিস বলছে কি, বুঝছো? পাঠাইছিস অথচ আমি যে এতদূর থেকে গেলাম, বাবাকে আমার টাকা দিয়ে আমি জুতা কিনি, আই পর্যন্ত আমি তোর তোদের মা বাবার সম্মান নাই বা রেসপেক্ট নাই, কিন্তু আমাদের আছে, আমি আমার মায়ের জন্য কোথাও যাই না। তোর রেসপেক্ট ডায়াবেটিস বিয়ে করলি, তোর তুই এত রিস্ক নিয়ে চিন্তা সম্মান নিয়ে তো পালাই বিয়ে, তাদের কথার বাইরে তোর কি
করার জিনিস, তুই কি সমাজের নিয়ে বিয়ে করার জিনিস? নিয়ে ধুমধাম করে বিশাল আয়োজন করে বিয়ে করতে পারবো। আমি তোকে বলছিলাম না, দেখো কথা বের হয়ে গেছে, দেখছো? সে মনে করতেছে যে আমি হচ্ছে প্রেজেন্টেবল না, বুঝছো? এই কথা বলার আমি এই শুধু বিদেশ আশাই ছিল, বুঝা গেল? ভালোবাসা ইমোশনের কথা তখন বললো না, ইট ওয়াজ অল লাই। আপনি তাকে জঘন্য ভাবে ছোট করতেন, কখনোই ছিল না। আমাকে আসলে, আমি যে সামিয়াকে এত বকাঝকা করি আসলে ইভো, হ্যাঁ সামিয়া কিন্তু একটা কাজ ভালো করছে, আমি আগেও জানতাম, কিন্তু সামিয়াও তারপরে এই কাজটা করছে কি, যে একদিন সামিয়ার ডে অফ ছিল, তখন সামিয়া আর কি রুম জমানোর জন্য বলতেছে যে আজকে আমি সারাদিন পেলে থাকবো, তো আমি আজকে সারাদিন পেলে আড্ডা দিব। হ্যাঁ, তখন কি নিয়ে আড্ডা দেওয়া যায়, তখন বেস্ট বয় ভাইকে ধরছে, বেস্ট বয় ভাই আপনি আফ্রোকে দেশে নিয়ে যাবেন, সে 6 মাস আপনার আপনার সাথে থাকবে, আপনি যেইভাবে রাখবেন সেইভাবে সে থাকবে, যেভাবে যদি এক কাপড়ে রাখেন এক কাপড়ে থাকবে, যা খাইতে দিবেন তাই খাবে। হ্যাঁ, ও কোনো কথা বলবে না, কোনো কিছু না, আপনি 6 মাস ওকে রাখেন আপনার বাসায়, তারপরে হচ্ছে দেখেন যে কি হয়। 5টা ঘন্টা ধরে, বুঝছো, তুমুল ঝগড়া, তুমুল ঝগড়া, এবং সেই ঝগড়ার মধ্যে দিয়ে যে কি কি বলছে, তুমি যে আমার এই কথা বলো, তুমি ওই সময় ছিল না, ও মুখ দিয়ে যে সমস্ত কথা বের করছে, এরপরে কোনো দিন, এবং সামিয়া আমাকে খালি আলাদা ভাবে বলছে, হ্যাঁ মানে মুখটা কালো করে, যে আজকে আমি একদম ক্লিয়ার হয়ে গেছি, এই লোক কি ধরনের, এই লোক তোমাকে কি চোখে দেখে, তোমার নাই। সে কি কি বলছে জানো, এই যে কথাগুলো বলছে, এই কথাগুলো ওকে নিয়ে যায়, ওকে ওকে সমাজের সামনে নেওয়া যায়, ওকে প্রেজেন্ট করা যায়, ওকে আমার বাসা নিয়ে গেলে আমার মা তো কি বুক চাপড় দিয়ে কেঁদে হার্ট ফেল করে মরে যেত। তাহলে তুই এই কাজটা করলি কেন? তোর যদি মানে তোর বাসায় ফিট না, তাহলে তুই এই কাজটা পলায় পলায় করলি কেন? তোর না ভেরি রেসপেক্টেবল ফ্যামিলি, বাপ মার কথার বাইরে এক কথা পা বাড়ার সাথে বিয়ে করার সাহস তুই দেখালি কিসের জন্য? বিদেশে আসার জন্য, তাই না? না না, আমি স্যাড হব কিসের জন্য? একটা বেটা যে যে করবে না, অন্য ম্যান, আদার ম্যান, ওয়ান ম্যান ডাজন্ট ডু আদার ম্যান, যে অ্যাপ্রিশিয়েট করলো না, তার মানে এই না যে অন্য অন্যরা, এই যে পারুকন, হ্যাঁ দীপিকা পারুকনের সাথে মানে লাভ ছিল রণবীর কাপুরের, হ্যাঁ তারপরে যখন বিয়েটা হইলো না, তখন ওই দীপিকা হলো গিয়া তার ইয়ে হলো, প্যানিক অ্যাটাক হইলো, হ্যাঁ তার বিভিন্ন রকম সমস্যা হইলো, কিন্তু পরে বিয়ে করছে কাকে, যে রণবীর সিং, হ্যাঁ এই লোক ওই দীপিকার জন্য পাগল, হ্যাঁ পাগল। দীপিকা এখন ভালো আছে না, কেউ একজন অ্যাপ্রিসিয়েট করলো না, দেখে কি আরেকজন করবে না, এমন না কিন্তু, হ্যাঁ দীপিকার মতন সুন্দরী মেয়েরাও ধরা খেয়ে যায়। তাহলে আমি কোথাকার কোনো আলবাল ছাল, দুনিয়ার কত ভালো ভালো মেয়েরা হচ্ছে গিয়ে এরকম চিটিং এর শিকার হইছে, আর আমি কোথাকার কে? একজন মানুষ অ্যাপ্রিসিয়েট করতেছে না দেখে যে আদার, আমি 14 বছর থেকে হাজার গুণ ভালো ওর থেকে, মানে আমার যে এক্স হাজবেন্ড ছিল তার পায়ে জুতা মোছার যোগ্যতায় এই মনির রাখে,
তারপরেও কিন্তু আমি ওই বাংলাদেশে বসে কিন্তু আমার আব্বা আম্মাকে জানাইছি, এবং আমি কিন্তু আমার আম্মাকে স্ট্রেট বলে দিচ্ছি যে আমি যাকে পছন্দ করছি সে যেমনই হোক না কেন সে আমার পছন্দ, তোমরা এটাকে নিয়ে কোনো বলবা না। হ্যাঁ, এটা কিন্তু আমি স্ট্রেট বলে দিচ্ছি, আমি পছন্দ করছি, হ্যাঁ সে যেমনই হোক, সে রিক্সা। আর এই লোক, হ্যাঁ কোথাকার কোন ডাস্টবিন, আমি কানাডার মানুষ, আমি থেকে গেছি বাংলাদেশে এই ডাস্টবিনের জন্য, এই ডাস্টবিনের কত বড় সাহস দেখছো। হ্যাঁ, হি নেভার লাভ টু মি, আমি জানি না আপনার কত ফিলিং আপনার, কিন্তু কোনোদিন আফ্রোর জন্য রেসপেক্ট ছিল না। এটা কিন্তু আমি অনেক দিন যাবত আমি এটা কনক্লুড করেছি যে আমার যদি ছোটাও তাহলে কিন্তু লন্ডন টু প্যারিস খুশি শুরু হয়ে যাবে এখন শো। আর আমার এটা কিন্তু সবাই কিন্তু অবজার্ভ করেছে, আপনার মধ্যে আফ্রোর জন্য কোনোদিন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি বলছিলাম যে তুমি আমার জন্য অ্যাপ্লাই করে দাও, যখন আমার সবকিছু কমপ্লিট হয়ে যাবে পেপার্স, তখন তুমি বাংলাদেশে চলে আসবা, আমরা বড় করে অনুষ্ঠান করব, আত্মীয়-স্বজন সবাইকে দাও, তখন ওর বাপ মা বলে গিয়ে অ্যাপ্রিশিয়েট করবে আমারে। হ্যাঁ, তার আগ পর্যন্ত না, কারণ আমার অকাত আছে ওরে নিয়ে যাওয়ার, তার আগ পর্যন্ত আমার কোনো অকাতই নাই। না, লেট মি ফিনিশ। আমি কেন এটা করছি, কারণ আমি কিছু করি, আমার বিয়েটা কেন আমি করব, আমার ফ্যামিলিতে আমি কিছু করি কেন, এটা ক্যানাডিয়ান সিটিজেন মেয়ে কেন করব, আমার ফ্যামিলি কি আমার করতে দিবে, প্রেম কেন করেছে, তারপর তার যখন খুশি আপনি যখন প্রেম মি ফিনিশ প্রেম মি ফিনিশ যখন আমার ফ্যামিলি থেকে তখন কি আমার 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 ফ্যামিলি মেনে নিবে। হ্যাঁ, আমি ওইটা বলছি যে যখন খোঁজ খবর নিবে যে সে দেখবে যে তার 14 বছর আগে বিয়ে হইছে, তার জামাই তারে নিয়ে গেছে কানাডায়, হ্যাঁ তখন তার তার বেবি হবে না, এগুলো জানার পর কি আমার ফ্যামিলি রাজি হবে, হবে না। তো আমি এর জন্য চাচ্ছিলাম যে রাজি হইলে হবে না হইলে নাই, মানে শোনো কথা শোনো, কি করলি কেন, না মানুষ তো করলি কেন, কোন করছি বল, স্বীকার কর যে আমার আর কোনো ইন্টেনশন ছিল না কানাডার সইন ইন্টেনশন, এটা বল, শুনছো কাহিনী, শুনছো তুই যাকে পিক করছিস সে যেমনই হোক না কেন তুই তাকে পিক করছিস সেটাই হচ্ছে বড় কথা, ইট ডাজন্ট ম্যাটার সে কে বা কি বা কেমন। আমি যদি আমার পায়ে দাঁড়াইতাম, আমার যদি নিজস্ব সবকিছু থাকতো, যে আমার বিজনেস আমি নিজের পায়ে দাঁড়ায় আছি, তখন আমার ফ্যামিলি ইচ্ছা করে প্রসঙ্গাংশে দেখ দিয়ে কি কি শব্দের হয়, শোনো আমার ফ্যামিলি আমারও কিছু যায় আসতো না, ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট, এখন আমার তো আমার তো ফ্যামিলি থেকে টাকা পয়সা নিয়ে কিছু করতে হবে, আমার আমি তো নিজের নিজের চালান বুঝে হারাইছি, তো আমি আমার অবশ্যই শুনতে হবে। আমি এটা বারবার বুঝাই বলছি যে আমার জন্য অ্যাপ্লাই করে দাও, যদি হয়ে যায় সবকিছু দেন আমার ফ্যামিলি না মানলো আমার কিছু নাটক করে যেতে পারলে খারাপ কি, এটা তো কথা হইতেছে, ও তো নাটক করে যেতে পারলো না, ও তো ধরা খেয়ে গেছে, তারপরেও হচ্ছে সে জেনে শুনে এই কাজটা সে যখন করছে, তার নাকি মাথা হেট হয়ে থাকে, তার ফ্যামিলি নাকি তাকে মানবে, আপনি তো বলতেছি চাটনি,
অনেক বড় বাচ্চা বেঁচে গেছে, এই কারণে এই লোকের উপরে আমার গ্রাস নাই। হ্যাঁ, যদি তাকে এখানে নিয়ে এসে ধরা খাইতাম তাহলে ওর উপরে আমার ভয় করে একটা গ্রাস থাকতো, ওই গ্রাসটা আমার উপরে থাকতো, সে আমারে বিট করতে পারে না। যখন দেখছি তখন আমি বুঝে গেছি ও হলো কেমন যেন খুঁতখুঁতে, তারপরে আমার বাসার মধ্যে তো আর শর্ট প্যান্ট পরে না সিগারেট খেতে পারতো না, বা আমার আমার বাপা দেখলে অবশ্যই যেত যে আমার বউ সিগারেট খায়। এগুলা তো এক্সকিউজ, এগুলা এক্সকিউজ, খাইতাম না সিগারেট। হ্যাঁ, এটা কি রিয়েলি আফ্রো? তুমি কি এত স্ট্রিপ হাফ প্যান্ট পরে, তাই না? তার মানে কি আমার আমি আমার শাশুড়ি শাশুড়ির সাথে হাফ প্যান্ট পরে সিগারেট খাবো? নো, এটা কি তুমি সত্যি করতা? মানে এটা তুমি করতা অ্যাকচুয়ালি? এটা তুমি করতা? তুমি কি মোদের মতো আমাকে ছোট ছোট হোয়াইট শর্টস পরো লম্বা লম্বা এটা বলো? আমি আমাকে তিনটা ওই যে কামের বুয়ারা সালোয়ার কামিজ পরে না, ওই কামের বুয়া সালোয়ার কামিজ ও তিনটা এনে দিছে, ওর দোকানে ছিল মনে হয়, এখান থেকে ফ্রিতে নিয়ে আসছে, ওইটাই দিছে। হ্যাঁ, তো ওইটা আমি বানায় ওইটাই আমি ঘরে পড়তাম। তারপরে যখন বাইরে যেতাম, হ্যাঁ আমি আমি সালোয়ার কামিজ পরে বাইরে যেতাম, বলে সালোয়ার কামিজ পরো না, খুলো খুলো শার্ট প্যান্ট পরো, শার্ট প্যান্ট পরো, এগুলা পরে বের হলে আমি তোমার বাইরে নিবো না, আমার সাথে বাইরে বের করবো না। হ্যাঁ, এই রকমের কথা বলতো, আবার বলে যে আমার বাপ মার সামনে এগুলো এক্সকিউজ দেখায়, এগুলো সব লেম এক্সকিউজ। কিভাবে ভাবলো যে তুমি তোমার শ্বশুর শাশুড়ির সামনে শর্ট প্যান্ট পরে নাকি তার মানুষের কাছে পাবলিক রুমে শেয়ার করে, তারে মাথা না এনে যে আমি কতটা উপকার মানে উপকৃত হচ্ছি। এগুলো তো পরের ঘটনা, যখন অনেক ভয়ঙ্কর মারামারি বাঁধছে তখনকার ঘটনা, কিন্তু ওই সময় ওই মুহূর্তে এগুলো তো কিছু ঘটে নাই। তা তখন তুই তোর মার কাছে আমার কথা বললি না কেন? অ্যাট লিস্ট বাসায় না নিতে পারিস, তোর মার কাছে তো জানাই কি, তা তো জানিস নাই। তুই বলছিস যে আমি বাংলা ঢাকায় আসছি চাকরি করার জন্য। হ্যাঁ, কেন এত মিথ্যা কথা বলছিস? তখন লুকাইছিস কেন? আবার হয়তো কি এক মাস পরেই সে কেমন পাগলের মতন হয়ে গেছে, বুঝছো? বলে কি তুমি বিদেশ চলে যাও, চলে যাও, আমি কতদিন এখানে পড়ে থাকবো? হ্যাঁ, তুমি কতদিন এখানে থাকবা? মানে তখন না প্লেন টিকিট পাচ্ছি না, বুঝছো? সে আমাকে কিক মেরে বের করে দিতেছে, এমন অবস্থা, বুঝছো? আর ওর মাকে গিয়ে বলে নাই যে আমি কাজ করছি। এই যে সত্য কথাটা আজকে বললো, অথচ কি বলছে, আমার ভাল লাগে না, আমার দম বন্ধ আসছে, আমি কত তাড়াতাড়ি চলে আসবো, এইগুলা কই আমার কিন্তু ছোট করছে। আর এখন কিন্তু সত্যটা বলছে, দেখছো? মানে যেতেই চায় না। আমি বলতেছি রে ভাই আমার প্রবলেম শুরু হয়ে গেছে, আমার 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 ব্যবসা বাণিজ্য, তখন আমার দুইটা দোকান ছিল অলরেডি, আমি বলছি যে আমার তো নতুন করে দোকান সাজাতে হবে বা বাসায় একটা কিছু, তো মানে আমি আমার তো ঝামেলা শুরু হয়ে যাচ্ছিল মানে সব দিক দিয়ে, তো কি একটা অবস্থা হবে। তার মধ্যে আবার ওর বাসায় যেতে বলছিল, ভাবছি যে ওর বাসায় যদি যাই ওই মুহূর্তে ওই সময় ওই সময় বাসায় গেছে নাই কিসের জন্য ঝগড়া, তখন তো ঝগড়া ঝাটি কোনো কিছু কারণ কি ওর ঘরে বাচ্চা, বুঝছো? ওর ঘরে আমি চিন্তা করছি ওদের বাড়িতে যদি যাই তাহলে ওর বাবা মানে ইয়া কথা বলাবো, কথা বলাইলে পরে দেখা গেছে ওখানে আসলো, আসলে পরে ফ্যামিলি ফ্যামিলি একটা ইয়া থাকবে, যাই দুই কথা আমারে বলুক না কেন ওখানে গার্জিয়ান থাকবে, তখন দেখা গেছে এটা আমি এটা চাইছিলাম। আমি একটু কনফিউজ, আমি একা যাব, তুমি যাবে কেন? আসল রিজন কি যে আরেকটা বউ ছিল ইন্ট্রোডিউস করেন প্রি ম্যারেজ? হ্যাঁ, ওর আরেকটা বউ ছিল। হ্যাঁ, ওর বউ, হ্যাঁ, ওর বাসার আশেপাশেও সে নিত না, বুঝছো? ওই দু একটা একটা রাস্তা দিয়ে আসতেছি, তো অনেক দূরে একটা ব্রিজ, হ্যাঁ ওই ব্রিজ না একটা ব্রিজ, হ্যাঁ ব্রিজটা দেখায় বলতেছি, ওই ব্রিজের অপর পারে ওদের বাসা। তাই বলছি তোমার বাসা দূরের থেকে দেখাও, তাও নিত না, সে খুন হয়ে যাবে কিন্তু বাসার আশেপাশে নেবে না, কারণ কি ওর বাসায় বউ আছে। আচ্ছা, তোর কি মনে হয় যে আমি আমারে কেউ চিনে না? আমার এলাকার মধ্যে সবাই আমারে চিনে, তোরে যদি ওখানে নিয়ে আসি আমার এলাকায় তো সবাই দেখবে, আমার জিজ্ঞেস করবে কে এটা, আমার বাসায় খবর চলে যাবে। কি মাথা কি খারাপ হইছে? আমার কি মনে হয় যে এলাকার মধ্যে সবাই চেনে আমাদেরকে? আফরো, তোমার
মানে যদি ইচ্ছে না হয় আনসার করো না, বাট তুমি কখন বিয়ে করেছো বেস্ট বয়কে, তুমি কি জানতে যে ও একটা আরেকটা বউ আছে না জানতে? না, পরে জেনেছো? না 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 না, আমি ওটার পাসপোর্টে দেখছি ওর উপরে লেখা পাসপোর্ট, আমি জানতাম যে অনেক আগে করছিল, সারা চুরি হয়ে গেছে এবং এখন পর্যন্ত সে আমার কাছে ওই পাসপোর্টের কপি আছে, শাহনাজ আক্তার, এবং আমি ছবিও পাইছি, বখা ভাই আমাকে ছবি দিছে, ওর বউ ওর সাথে থাকে। কেন তুই পাইছিস কেন? তোর আমি বলি নাই আসার আগে, মিথ্যা কথাটা বললি, তোর আমি বলি নাই যে আমার কলেজ আমি তো লুকাই নাই কখনো কোনো কিছু। ওর বউ কিন্তু এখন শাহনাজ আক্তার, ওই খ্রিস্টান ফ্রিস্টান কোনো কিছু না, ওর বউ এখন ওর সাথে আছে, ওর একটা ছেলেও আছে, ওইটা বখা ভাইদের কাছে বলেও দিছে যে ওর একটা ছেলে আছে, ওর ছেলে নাকি চিকেন খাইতে পছন্দ করে না, বলে কি আমার ছেলে চিকেন খাইতে পছন্দ করে। আই শোনো, আইবো আমার একটা ছেলে আছে, তুমি মেয়ে দেখো ক্যানাডিয়ান, যে ছেলে ডিভোর্সি একটা ছেলে আছে তার, হ্যাঁ ঠিক আছে, একটা মেয়ে খুঁজে বের করে দাও প্লিজ দোস্ত, দোস্ত হিসেবে এই কাজ করো। হেই আফ্রো, একদিন বেস্ট বয় বেডরুমে মশারি টাঙা, তা আমি কিন্তু একটা ছোট্ট বাচ্চা দেখেছি কোনায়, ঠিক আছে, তাই বললো ওইটা কে? ও বলছে না না, এটা আমার, এটা আমার, এটা আমার বিড়াল, এটা আমার বিড়াল, এটা তো বাচ্চা না, বলেছি কি বিড়াল ছিল কম্বলেন, মানে বাচ্চাকে বিড়াল কে বলছিলাম এই বেস্ট বয়, আমি বললাম বাচ্চাটা কি বিছানার মধ্যে, বলছে না না এটা তো বিড়াল, আমার বিড়াল। আচ্ছা সুজি, ইয়া হেলমেটের কাহিনী কি লেসন হয়ে গেল তোমাকে ডাইরেক্ট প্যারিসে যেতে? হেলমেটের কাহিনী ঘোরাতে চাইছে টপিক, কি আর বলবো। আমার পক্ষ থেকে শোনো ইবো, আমার কোন আল্লাহর কসম করে কই, আমি জিনিসটা সুন্দর করতে চাইছিলাম, হ্যাঁ, যাতে ওরও সম্মান থাকে আমারও সম্মান থাকে, একটা সুন্দরভাবে প্রেজেন্টেবল করলে জিনিসটা। তখন দেখেছে আমার বাপ্পা যখন চিন্তা করতো যে না আমার ছেলে চলে যাচ্ছে বা ওদের ফ্যামিলি ভালো, হ্যাঁ, ওর বাপ্পার সাথে যদি আমি কথা বলাইতে পারতাম বা ওখানে ডাকাইতাম যে আমি তো এখানে চলে আসছি এই ঘটনা করছি আপনি এখানে আসেন, তো দেখেছেন যাই তো গার্জিয়ান বস্তু একটা সমাধান হইতো, যদি আপনার বাবা থাকতো এখানে না একটা সমাধান হইতো, যেহেতু আমরা গার্জিয়ান লেভেলে কাজটা করি নাই, আমরা ওদের বাড়িতে যখন আমি ফোন করা তো ইজি হতো না, বুঝছেন? আর আফরো দেখতেন যে তখন লাইক নর্মাল ম্যারিটাল রিলেশনশিপের মতো হইতো। ছেলেরা কখন মেয়েদের উপরে টাকা খরচ করে জানো, তারা হচ্ছে সেই মেয়ে একটা মেয়েকে রিয়েলি পছন্দ করে, হ্যাঁ, তখন হচ্ছে সেটার উপরে টাকা খরচ করে, আর কখন খরচ করে না যখন সে মানে এটা তো একটা বড় রেড ফ্ল্যাগ, রাইট? যখন এটা হয়েছে তখন কেন তুমি এটা অ্যালাউ করছো? আমি তো ওরে দোষ দেই না, দোষ আমি তো এই জন্যই হচ্ছে ওর উপরে ব্লেম করি না, উল্টা আমি কিন্তু ওর সাথে কথা বলি, বুঝছো? ওর উপরে কিন্তু আমার এই জন্য কোনো রাগ নাই, কারণ দোষটা হচ্ছে আমার, আমি তখন অ্যালাউ করছি, দেখো ওইগুলো করতে পারছে, তো ওর উপরে আমি কি দোষ দিব? কিন্তু আমি খুশি যে আল্লাহ আমাকে এর থেকেও বড় ভয়ঙ্কর সিচুয়েশনের হাত থেকে বাঁচাইছে। শোনো, কিছুদিন আগে ওই যে তোমাকে যে বলছিল না যে 4,500 টাকা আছে তুমি আসলে তোমার জন্য খরচ করব, মানে কি জানো, এটা খুবই অপমানজনক কি বলে, কিন্তু আমার তোমাকে বাধ্য হয়ে, এই তুমি ওকে ওপেন করো না, আমি দেখতেছো না যে আমি এ দিছি, ও আচ্ছা করো নাই,
হ্যাঁ, সে হচ্ছে তোমাকে তার যোগ্য মনে করে, হ্যাঁ, এবং সে আমাকে তার যোগ্য মনে করে না, এই জন্য সে আমার কাছ থেকে সবসময় টাকা পয়সা হাতানোর একটা ধান্দা করে, আর তোমার পিছনে সে খরচ করতে চায়, বুঝছো? এটা কিন্তু আমি জেলাস না, যেটা ফ্যাক্ট, আমার কাছে আমি ওর কাছে একটা তুচ্ছ একটা জিনিস, মানে আমি ও যোগ্য টোগ্য না, আমি আমি ওকে পাওয়ার জন্য ওকে আমার ওর পিছনে আমার খরচ করে পাইতে হবে, হ্যাঁ, আর তুমি হচ্ছে গিয়ে তার স্বপ্ন, হ্যাঁ, তোমাকে পাওয়ার জন্য সে টাকা খরচ করতে প্রস্তুত, বুঝছো? না না না, এটাই হচ্ছে চরম, এগুলো জান এত কিছু তো আমি তো এগুলো বুঝতে পারি, ওই লোক আমার সাথে এগুলো করতেছে তার মানে এই না যে অন্য কেউ আমাকে তোমাকে এত ফলো করতো না, যা উনি কিন্তু সেখানে থাকে না, না এটা হচ্ছে কি জানো, এটা এটা এক ধরনের অভ্যাস, তুমি যে ফলোর কথা বলতেছো না, এটা ওর এক ধরনের অভ্যাস, এটাই তো আমার সাথে অভ্যাস, তো ভালোবাসার একটা পার্ট, লাইক এটা তো হয় অনেক দিন একসাথে থাকলে যে ভালোবাসাটা অভ্যাসের মতো হয়ে যায়, এখানে আসার জন্য আর কিছু না, চেষ্টা চালায় যাচ্ছে যদি এখানে সে আসতে পারে, এখানে ভালোবাসা টালোবাসার কোনো কিছু না, এটা হচ্ছে সে ট্রাই মেরে যাচ্ছে, আর আর হচ্ছে তোমাদের উপরে, তোমার উপরে তো ওর কোনো অধিকার নাই, অধিকার আছে আমার উপরে, কেমনে আমারে হার্ট করবে, কেমনে আমারে গালি গালাজ করবে, হ্যাঁ, এই সুযোগটা যদি তুমি তাকে দিতা তাহলে তোমাকেও সে এগুলো করতো, যেহেতু আমি তাকে সুযোগ দিছি, বানরের হাতে লাঠি ধরা দিছি, এই জন্য আমার সারাক্ষণ পিটায় বেড়ায়, হ্যাঁ, এখন যদি অন্য কেউ দিত তাকেও পিটাইতো, এটা হচ্ছে স্বভাব, এগুলো করলে ওর ভাল লাগে, মনের আনন্দের জন্য এগুলো করে, এটা আমাকে পছন্দ করার জন্য না। এই যে তুমি বললা না যে এত, এই কারণে, এই কারণে আমি এরকম শক্ত হয়ে গেছি, আমার আর কোনো ধরনের ফিলিংস কাজ করে না, যে 1 টাকা ও যদি রাস্তায় পড়ে কোকায় মরেও যায় তাও আমি ওর জন্য ওর দিকে ফিরেও তাকাবো না, আর ওকে আমি 1 টাকা দিয়েও হেল্প করবো না। ইউএসএর প্রেসিডেন্সিয়াল ডিবেট স্টার্ট হয়েছে কামালা হ্যারিস আর ট্রাম্পের, আমি যাই, হ্যাঁ আমি এটা দেখে আসি, এটা লাইক ইটস গোনা বি আ শো। ঠিক আছে, আমিও যাব, আমার অন্য কাজ আছে, খুদা হাফিজ। আরে বো, শুনে যাও শুনে যাও, আমার সামনে তার ফ্রেন্ডদের সাথে চিপাই, আমি তারে ফোন দেই, ফোন দিই, দুইজন আবার একসাথে ব্যাক করে, এই লোকের সামনে দেখে ওর প্রতি রেসপেক্ট, ঘৃণাও করতে ইচ্ছা করে না, ঘৃণা, রেসপেক্ট তো দূর কি বাদ। শোন, দোষ তোর দোষটা তুই কখনোই স্বীকার করবি না, আর তুই তোর দোষটা কখনো মেনে নিবি না, তুই যত, যেদিন, আমি তোর একটা কথা বলছি, যেদিন তোর দোষ তুই ফাইন্ড আউট করতে শিখবি যে হ্যাঁ এটা আমার দোষ, এটা আমার ফল্ট, এটা আমি সংশোধন করি, ততদিন পর্যন্ত তোর, যতদিন পর্যন্ত তোর বিবেক কাজ না করবে ততদিন পর্যন্ত তোর কোনো কারোর সাথে অ্যাডজাস্ট হবে না, এটাই সত্য, কারণ তুই কখনোই তোর ভুলটা বুঝোস না, তোর যে ভুলটা হচ্ছে এইটা তুই কখনোই স্বীকার করস না এবং বুঝা ঘেউ ঘেউ করে বিরক্ত লাগে, কিছু বলবে ডিবেটে, জানি ইনআর্টিকুলেট এন্ড আইকিউ, তুই অন্য প্রসঙ্গ নিয়ে কথা বল, হ্যাঁ, ড্যাশবোর্ড, দুটোই টপিক আছে, আসো তুমি আর নেক্সট গার্লফ্রেন্ড, তাই না? অন্য টপিকে তো কথা বলে না, এখন হেলমেট টপিকে যাই। আচ্ছা, হেলমেটের সাথে তোমার সম্পর্ক হইলো কিভাবে, এটা একটু পটাইলো, হেলমেট তো নাম না, নামটা ঠিক করে বলেন, হ্যামলেট, নট হেলমেট, মাথায় থাকে।
আচ্ছা বলো এটা কিভাবে পটাইলা বা কি বসলো? যোগলাটা তো সারাদিন ফেরি রুমেই থাকে, তো ওকে জিজ্ঞেস করেন, তাই না? আপনি তো ফেরি রুম ইউজার। দেখতে কেমন, লম্বা চড়া? শুনি, আমরা তো দেখি না কিভাবে তোমারে পটাইলো, গিয়া কয়দিন ছিলা, এগুলো একটু আসলে ফেরিতে আলোচনাতে ছিলাম আমি। তখন ইবোরে জিজ্ঞাসা করছি, ইবো হ্যাঁ এটা শুনলাম তো, আসলে প্যান্টকে তো অনেক মিথ্যাচারও প্রচার করা হয়। যেমন আসলে অনেস্টলি আমি চাইছি যে এই জিনিসটা সুন্দরভাবে হোক, ও করছে এখানে ওর প্যান্টকে এটা জানানো ঠিক হয় নাই, আমার প্রতি কোনো ধরনের রেসপেক্ট থাকতো তাহলে এটা ও জানাইতো। কি করছে, ফারিয়ারে দিয়ে ছবিগুলা প্রকাশ করায়া আমি এখানে আসি দুষ্টামি করতে। এই যে সাবলাইনের সাথে করতাম বা দেখা গেছে যে আমি রোজের সাথে দুষ্টামি করতাম, বাট আমি কিন্তু কখনো নোংরামি করতাম না, আমি জাস্ট দুষ্টামি করতাম। আমার আমার কোনো মেয়ের সাথে পার্সোনালি কোনো ধরনের ওই সাইবার ফাইবার এগুলো আমি আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট। এটাও ভালো, জাস্ট ফান করি, দুষ্টমি করি, আমি এসব সাইবার ফাইবারের মধ্যে নাই বা আমি যাই না বা আমার যাওয়া মানে আমি জোর করে হলো। তো এখন সে আমার এই ছবি টবি গুলো আউট করে দিয়ে এগুলো এখানে মানে পরিবেশটা এরকম নষ্ট করে ফেলছে, আর না করলে কিন্তু আজকে এই অবস্থা হইতো না। তার মধ্যে আবার কি করছে, আমার প্রাইভেসি গুলো মানুষকে দিয়ে, যে ওই সাদি ভাইয়ের মতো লোক তার কাছে আমার সমস্ত ডকুমেন্টস দিছে। হ্যাঁ এটা কি ঠিক হয়েছে? সে মধ্যে দিয়ে বেড়াইছে, আরে ভাই তোর তো কোনো কিছুই আমি কাউরে দিই নাই, তো তোর যেগুলো কাজ করছিস প্রত্যেকটা কাজ রং, প্রত্যেকটা তোর বন্ধু বান্ধব রং, তোর বন্ধু বান্ধব যাদের কথা তুই সুইটা উঠছ উঠছ কি মাথায় এটা ঢুকে না যে কেউ কারো ভালো চায় না প্যান্টকে? হ্যাঁ তো তোর ভালো, তোর তো চাই যে তুই এইভাবে বুক করবে, আর তোর যদি ব্রেন থাকতো তাহলে তুই এই কাজগুলো করতি না, যা হয় তা তো হয়ে আমি তাকে বলবো বা তাকে নিয়ে যাবো, এটা তো আমার পক্ষে সম্ভব না ভাই, এটা তো দুঃসাহসের ব্যাপার। এত কিছু একটা মানুষের এটা তো ইয়া থাকে না, ঠিক আছে এটা কেউই পারবে না। পাগলামি গুলো করা একদমই ঠিক হয় না, মেয়ে মানুষ যতই সিটিজেন হোক আর যতই ডাক্তার হোক, ওই তার হাজবেন্ড কে যে আমি এমন কিছু করবো না যেটাতে আমার হাজবেন্ডের সাথে আমার সে কষ্ট পাবে বা আমার সাথে তার বিশ্বাস ভেঙে যাবে, এটা কিন্তু করে নাকি? আমারে বলে কি, এই কি অবস্থা হাস্তা কা বাস্তা, আমারে বলে কি সুজি জানো, বলে কি যে আমি ক্যানাডিয়ান সিটিজেন, আমার পায়ের তলে বসে থাকবি, আমি যা খুশি তা করব। হ্যাঁ তো তুই কোনো কথা বলবি না, তোর সামনে আমি সাইবার করব না কি করব এটা আমার ব্যাপার, তুই একদম চুপ হয়ে থাকবি, কেন আমি কি তোর কেনা গোলাম? হ্যাঁ আমার কি ফকিরনি মনে হয়? হ্যাঁ তুই কি জানাস না যে আমার ফ্যামিলি স্ট্যাটাস কি, আমি কোন ফ্যামিলিতে বিলং করি, আমার ফ্যামিলি কি ধরনের, কত কনজারভেটিভ তোরে বলি নাই ফার্স্টে? তো ওই ফ্যামিলিতে আমি বড় হয়েছি, তাহলে আমার চিন্তা ভাবনা কেমন হইতে পারে যে অবশ্যই হ্যাঁ আমি ধানমন্ডিতে বড় হয়েছি, আমার সেই জন্য একটা ছেলে মেয়ের বন্ধুত্ব আমি বুঝি, তার মানে এই না যে আমি কোনো ধরনের কলঙ্ক নিয়ে ঘুরবো, ঠিক আছে, বা আমি কিছুই বলতে পারবো না সে আমার মানে আমার সামনে আমার আমি একজনের কাছে ওই কি বলো ওইটাকে সুজি, ওই যে মানে বউদের কথা উঠে বসে ওই ঘর জামাই টাইপের ওরকম কি বলো ওইটা, আমি ওই ধরনের মানুষ, ঠিক আছে, ইউ আর টোটালি রং। সো এখানে আমার যে দোষ, তোর তোর চিন্তা ভাবনা তুই অ্যাডভান্স চিন্তা করে ফেলস, তোর এইসব বালে ওই ফেসবুকের মধ্যে লাইফ লিড করা এগুলো বাদ দিয়ে এগুলো পুরাটাই রং, লাইফটা রং দিকে চলে যাচ্ছে, মানুষের
মানুষের চিন্তা ভাবনা অনেক সময় সঠিক হয় না, চিন্তার পরিবর্তন হয়, তোর এইসব স্টাডি, লাইফ স্টাডি, এগুলো সমস্ত কিছু তো লাইফটাকে ধ্বংস করে দিছে। মানুষ পরিবর্তনশীল, মানুষ মিনিটের মধ্যে পরিবর্তন হয়ে যায়। সে ভাবছে ওখানে যাব, তার আমি রেসপেক্ট দিব না, তার এইসব, আরে যে ভালোবাসে সে তার খারাপটাও ভালোবাসে, ভালোটাই ভালোবাসে, যে খারাপটা ভালোবাসতে না পারে সে ভালোই বাসে না। হ্যাঁ, ওর মধ্যে ভয় যে আমার খারাপটা জানার পর যদি চলে যায়, এই ভয়টার মধ্যে ওর সমস্যা হয়ে গেছে। পণ্ডিত মনে কইরো না, ওই যে তাহিরি একটা ডায়লগ আছে না, ওইটা তোর জন্য প্রযোজ্য, বুঝছস? নিজের অত বেশি পণ্ডিত মনে করিস না, তোর চেয়ে অনেক বড় বড় পণ্ডিত বসে আছে এখানে। আমরা রাজনীতি করছি, 6টা দেশ ঘুরছি, আমরা বোধাই না এখানে প্যালটক আজকে থেকে করি না, 2006 সাল থেকে যখন ছোট ল্যাংটা ল্যাঙ্গুট পড়ি তখন থেকে প্যালটক করি। তো মুভ অন করেছে, ও তো কোনো পণ্ডিত কে করছে না আপনার সঙ্গে। ও মুভ অন করলো নাকি ও বইরা গেল, উঠতে পড়লো, আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি, আই ডোন্ট, মানে আমি তার ব্যাপারে আমি এতটাই মানে কষ্ট পাইছি যে আমি ওর কথা মনে করতেও আমার ইচ্ছা করে না। ওর কথা মনে করলে আমার মনে হয় যে দুঃস্বপ্ন দেখতেছে। তোমারে বলি সুজি, ও ও যে 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 কি বলে যে ওয়ার্ল্ড এর সাথে যে কষ্টি নষ্টি করলো, যার যার সাথে করলো, আমার কোন ধরনের একটু ফিলিংস কাজ করে না। আমার কাছে মনে হচ্ছে যে আপদ গেছে। ঠিক আছে, তুমি জানো কেন এই কথা বলতেছি? 1 কোটি টাকা দিবে ওর কলেজের বড় ভাই অ্যাডভোকেট, ওর সাথে প্রেম করতো, ওর বাসায় নিয়ে গেছিল, বিয়ের প্রস্তাব দিয়ে ওর মা নাকি অপমান করে বের করে দিছে। ওই লোক সে অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য যে তোমার নগদ ক্যাশ আমি 50 আসার পরে 50 লাখ দিব সিটিজেন পাওয়ার পর, 1 কোটি টাকার কন্ট্রাক্ট হয়েছে। তার কিন্তু বউ আছে সুন্দরী, তার 2টা মেয়ে আছে বড় বড়, একটা মেয়ে বয়স তো 15 আর একটা মেয়ের বয়স 14 আমার দেখাইছে। তো ওই লোকের সে ফেসবুকে তার লোকে কন্ট্যাক্ট করছে, তারে বিয়ে করবে, আমারে কয় তুই 1 কোটি ডিভোর্স দিবি, 1 কোটি ডিভোর্স দিবি, না দিলে আমার একটা দরজা খালা আছে, আমি তোর বাসা পানা এলাকার মধ্যে তোর চিল্লা পিল্লা তোর বাণিজ্য সব নষ্ট করবো। হ্যাঁ, এইগুলো বলে আমি কি বলে এইসব, আমি না ব্যাককল হয়ে গেছি, আমার পুরো ব্ল্যাকমেল করে ফেলছে। আমি বসে দেখ, তুমি তো চিন্তা কর, তুমি বলতেছো এটা দেওয়ার দিবস পেপার সাইন করার জন্য, তুমি একটু ওয়েট করো না, তুই 1 কোটি দিবি, 1 কোটি দিবি। হ্যাঁ, পরে আরিয়ান ভাই বলতে পারি, আরিয়ান ভাই দিয়ে আমার নেওয়া, তারপরে যে সাইন নেওয়াইছে। হ্যাঁ, তারপর ওই ছেলে কি করছে, মানে কেন করছে জানো, ওই ছেলে টিকিট কনফার্মেশন দিত, ও বাংলাদেশ থেকে আমার টিকিট বুকিং করে দিছে, টিকিট পাঠিয়েছে, তার মানে সে একদম 100% সে টাকা পেয়ে গেছে, এরকম ভাবছে। কি খুশি আমার সামনে এসে, আরে আমি তো পাইছি, মাছ ধরছি, আমার তো সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এইগুলো আমার বলতেছিল, অ্যাডভোকেট আবার নিয়েও আসছে দেখানোর জন্য প্যালটাকে। হ্যাঁ, তো পরে ওই বেটা টিকিট ক্যান্সেল করে দিছে, মানে ওই ওই প্রতিশোধটা নিছে যেটা ওর মা অপমান করছে, এটার জন্য সেটা করছে। আমার বলছে যে আমার সামান্য কিছু টাকা লস হলে হয়েছে, বাট আমি ওই প্রতিশোধটা নিছি। সে কতটা পাগল সাইকো যে একটা মানুষের বউ আছে সুন্দরী বউ, তার ওর শ্বশুর হলো গিয়া এমপি নাকি কি জানে, আওয়ামী লীগের যাই হোক ভালো একটা বড় পোস্টে আছে, তো তার এত সুন্দরী বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, হ্যাপি ফ্যামিলি, ওই লোক কেন তোর ক্যানাডা যাওয়ার জন্য তোর বিয়ে করবে? হ্যাঁ, তোর 1 কোটি টাকা দিবে, এটা কি কোনো বউ মেনে নিবে? হ্যাঁ সুজি, তুমি বলো, ধরো তোমার হাজবেন্ড, তুমি বাংলাদেশে আছো, এখন তো ফ্যামিলি সহ দাঁড়াইলে ভিসা পায়, এখন তোমার হাজবেন্ডে কি তুমি দিবা আরেকজনে বিয়ে করে বিদেশ যাওয়ার জন্য? তোর মাথায় এটা ঢুকে নাই? হ্যাঁ, কত বড় লোভী তুই, এই জন্য আবার জোর করে ইয়ে করাইছস, ডিভোর্স পেপারে সাইন করাইছস?
শালা লোভী কোথাকার, এইসব লোভীদের আল্লাহ, এই জন্য আমি বলি যে আমি বাইচা গেছি সুজি, বুঝছো, যে এইসব লোভীদের হাত থেকে আমি বেঁচে গেছি, যে আমি আল্লাহ আমার, আমি নামাজ পড়ি, আল্লাহ আমার প্রতি সদয় আছে, যার ফলে আমার এত বড় বিপদ থেকে বাঁচাইছে, ওর মতো একটা ডেঞ্জারাস মহিলার হাত থেকে আমার বাঁচাইছে। যদি আমি কোনো রকম ভুল বশত চলে যেতাম কানাডায়, আমার লাইফ তছনছ করে ফেলতো ওই দেশে, তো সে আমার নামে দুনিয়াটা কমপ্লিট করে পুলিশে আমার জেলখানে তো, হ্যাঁ, নাহলে আমার ব্ল্যাকমেল করে বলতো যে জমি জমা বিক্রি করে টাকা পয়সা নিয়ে, ঠিক আছে, এটা আল্লাহর কাছে আমি হাজার শুকরিয়া। ছুটিতে এটা বানাবো, আমারও চাইনিজ তো ভালো হয় না, আমার চিলি চিকেন অনেক ভালো হয়, আফ্রো বলে এটা আমার স্ট্যান্ডার্ড ডিশ, করতেই হয়। ফ্রাইড রাইস না আমার খুব পছন্দ, হ্যাঁ খুব পছন্দ করি, দেখি ফ্রাইড রাইস বানাবো, চিলি চিকেন। চাইনিজের সমস্যা কি যে খুব ছোট ছোট আইটেম, কি এই টেস্টিং সল্ট দাও, এই দাও, সেই দাও, এইটা দাও, ওইটা দাও, খুব ছোট 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 জিনিস, উফ মাথাটা তো ধরছে আমার, গোসল করতে হবে, এই ক্যাটলিটা পরিষ্কার করে তারপরে জ্যাম দিয়ে, বুঝছো সুজি, দিয়ে দিয়ে এক্স এর সাথে দেখা করতো, তার এক্স এর লগে প্রতিদিন ভিডিও কলে কথা বলতো, আবার সিএসআর বাসার পাশে সে বাসা নিয়ে থাকতো, একদিকে আমার মতো বকরি ফাঁসে, আরেকদিকে সিএসআর সান্নিধ্য আছে, আরেকদিকে এক্স এর সান্নিধ্য আছে, ডেঞ্জারাস শি ইজ, ক্যান ইউ ইমাজিন দ্যাট সুজি, হাউ ডেঞ্জারাস শি ইজ, ক্যান ইউ ইমাজিন দ্যাট গৌরী, গৌরী ওর মধ্যে পেলটকে বয়ফ্রেন্ড। আচ্ছা একটা এক্স এর সঙ্গে ভালো রিলেশন থাকতে পারে না, ফ্রেন্ডশিপ থাকতে পারে না, এটা অবাক হয় কি? নো, কেন থাকবে, যেখানে যেখানে না, তো একটা একটা জব ছিল, ওরা শেয়ার করতো, তারপরে একটা কানেকশন তো থাকবে, তাহলে ছাড়বে কেন না, ভালো রিলেশন থাকবে, ছাড়তে যেহেতু আমি তাকে ছেড়ে দিয়েছি, হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ড ওয়াইফ রিলেশন না থাকলে কি ফ্রেন্ডশিপ থাকে? তুমি তুমি শোনো, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ সুজি, এই জন্য কিন্তু তুমি শোনো, আমি তোমার কিন্তু মনে করি যে ন্যায় কথা বলার অধিকার তোমার আছে, বা তুমি বলো, শোনো, একটা ছেলে কখনো একসেপ্ট করে না যে তার কোনো ডিভোর্স মেয়ে চায়, মানে যদি সে বিয়ে করে তার এক্সের সাথে সে যোগাযোগ করবে, এটা সে কোনোভাবেই মেনে নিবে না। আচ্ছা, তা সেক্ষেত্রে বিদেশের ব্যাপার না হয় ঠিক আছে, ইটস ওকে, কিন্তু হাজবেন্ড অ্যান্ড এক্স বয়ফ্রেন্ড, হোয়াট ইজ দিস? হ্যাঁ, তাকে আবার বাসায় নিয়ে অনুষ্ঠান করে ধুমধাম করে বাপ্পা, মানে ফ্যামিলি, তার মধ্যে আবার প্যালটোকে তো আরো আমার সামনে, হ্যাঁ প্রেম করছে, হয়েছে গেছে, ফোন দিছি ব্যস্ত, হ্যাঁ আবার দুজন একসাথে ঢুকছে, এগুলো সিন আমি বহু দেখছি, তখন আমি বুঝে ফেলছি যে ভাই আমি যা করছি ভুল করে ফেলছি, আমার প্যালটোকে যদি কয় যে 500 কোটি টাকা দিব তোমাকে একটা মেয়ে, যে আমি তোমাকে বিয়ে করবো, আমি তো প্যালটোকে বিয়ে করবো না, কারণ আমি ওরে দিয়েই বুঝে গেছি যে কি ডেঞ্জারাস হয় মানুষ, কতটা মানে কি বলে নীতিহীন হইতে পারে, কতটা নির্দয়, কতটা পাষণ্ড হইতে পারে, যে হাজবেন্ডের সামনে এক্স এর সাথে যায়, এক্স বয়ফ্রেন্ড এর বাড়ি, তাকে সিগন্যাল দেয় রাস্তায় আমার সময় ডিউটি শেষ করে, এই যে আমি আসতেছি দেখো, হ্যাঁ এই তখন বুঝি নাই যে ওর বাসার পাশে, তখন আমার একজন বলতে স্যারের বেটা তো সিএসের বাসার পাশেই থাকে, কথা কথা ওই যে শেষের সাথে ঝগড়া লাগছিল তার বাসায়, তারা ফোন দিছি, দেখি যে ও তো বেসমেন্টে থাকতো, কোনো পুরুষ মানুষের শব্দ নাই, পরে একদিন দেখি যে কাশির শব্দ, কি রে কাশিকে জিজ্ঞেস করছে কে কাশতেছে, পুরুষ মানুষ কয়ে গিয়ে বাড়িওয়ালা ছেলে আসছে, আমি বললাম বাড়িওয়ালা ছেলে তোমার বেসমেন্টে আসবে কেন, না
এই সুজি তোমারে এখানে আসলে ড্যানফোর্থ এর মোড়ে দাঁড়ায় আমার চরিত্র নিয়ে বদনাম করবে, দেখছো? আমি কোনো বদনাম করি না রে ভাই, এগুলা প্যালটোকেই তো সিএস এর লোকে যখন ঝগড়া হইলো তখন তো তোদেরই কথা হইছে, আমি তো শুনলাম, তারপর তো ঘটনা বের হয়ে গেল। সিএসএ আমার কি বলে জানো, পিএমএ ওই যখন সিএসআই তারে ছেড়ে ওই আংটি কিনছে, সিএসএ এখানে এসে গালাগালি করলো, হ্যাঁ সিএসএ সাথে সম্পর্ক, তো সে তখন বাংলাদেশে আসবে আমার আমার সাথে, জাস্ট তার তখনই একটা আমার কষ্ট লাগছে জিনিসটা, যে সে এতটা পছন্দ করতো, এতটা সময় তার সাথে ছিল, বা সে আশা করছে তাকে বিয়ে করবে বা সে করে নাই, অন্য একটা মেয়েকে বিয়ে করতেছে তাকে কষ্ট দিয়ে, বা তার সাথে প্রতারণা হয়েছে, এটা আমার কাছে খারাপ লাগছে, বুঝছো? ওর কাছে কিন্তু ওইটা কোনো ব্যাপার নাই, ও নাকি আসার আগে এখানে বাংলাদেশে সে নাকি সিএসএ এর সাথে ইয়ে করছে, মিট করছে আবারও, ওই ঝগড়ার পরেও এত কিছুর পরেও সিএসএ এর সাথে সে নাকি মিট করছে, আর যখন নাকি আমি কথা বলছি তখন নাকি ও পাশেই ছিল। হ্যাঁ তো চিন্তা করতে পারো তার মধ্যে কোনো মান ইজ্জত সম্মান বোধ বিবেক কিচ্ছু আছে? এটা কিভাবে সম্ভব যে একজন আমার সাথে এত বড় দুর্নীতি করতেছে, এত বড় ধাপ্পাবাজি করছে, এত বড় বেইমানি করছে, আমি আবার একজন আমাকে ভালো একটা লাইফ দেওয়ার চেষ্টা করতেছে বা তার তার তাকে সাপোর্ট করতেছে, হ্যাঁ তার নিয়ে নতুন জীবন শুরু করার চেষ্টা করি, ভালো লাইফ দি, তোর প্রত্যেকটা কাহিনী আমি জানার পরেও, বুঝছস, আমি যদি এগুলো অ্যাকসেপ্ট না করতাম, মানে জানার পরেও কিন্তু অ্যাকসেপ্ট করছিলাম, সো তুই মনে করছিস যে এগুলো সব বিচার জন্য, সব ভিসা ফিসা, এখন তো আল্লাহ, তো আল্লাহর খেলা তো আল্লাহ দেখাই দিছে, এখন তো ক্যানাডায় যেই কোনো একটা ব্ল্যাঙ্ক পাসপোর্ট জমা দিলেও ভিসা হয়ে যায়, বুড়ির মতো লোকের ক্যানাডা লোক যাচ্ছে না, এখন শীতের দেশে এখন কেউ যাচ্ছে না, লোক পাচ্ছে না, তো আল্লাহর বিচার আল্লাহ করে, দেখায় যে দেখ তুই যেটা নিয়ে গর্ব করছ ওইটা আসলে এটা কোনো বিষয় না, এটা ইম্পর্টেন্ট না, ক্যানাডিয়ান একটা পাসপোর্ট এটা বিশাল, মানে অহংকার করার কিছু নাই, যাদের অনেক কিছু আছে তারা কখনোই অহংকার করে না, তো এইসব ক্যানাডিয়ান পাসপোর্ট ফাসপোর্ট আমাদের কাছে কিছু আসে যায় না, কারণ তুই আর 50 বছরও যদি ক্যানাডা থাকোস বা ঢাকা শহরে এসে একটা বাড়ি করতে পারবি না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ সেখানে আমার 6-6টা বাড়ি আছে, তো ওইসব ভিসা ভিসা আমাদের কাছে কিছু আসে যায় না, ওগুলো আসে যায় কার কাছে, গ্রামের ছেলেদের কাছে, হয়তো গরিব মানুষদের কাছে, আমাদের ফ্যামিলি সবাই সেকেন্ড হোম আছে, আমার 2 চাচাতো ভাইয়ের একটা বাড়ি ক্যানাডা, কানাডা একটা বাড়ি না 2টা করছে, আর আমার আপন ভাইও ও সেকেন্ড হোম ইনশাআল্লাহ, তো এখন ব্যাপারটা আমারই, আমি ডাউন, কারণ আমি সহসীবান ন্যায়ের পথে চলছি, যার ফলে আমি রয়েছি, আর যদি দুর্নীতি করতাম আজকে আমার কোটি কোটি টাকা থাকতো, কিন্তু থাকলে কি হইতো, আজকে আমি বিপদে পড়তাম, যেমন আওয়ামী লীগের নেতারা পড়ছে, সৎ পথে ছিলাম, কোনো ধরনের ঝামেলা হয় নাই, হ্যাঁ এই অন্তত এই জিনিসটা পাইছি। মানে অ্যাসেটস নিয়ে যদি এত গর্ব করেন, বেস্ট বয়, আপনার নিজের অ্যাম্বিশন কিন্তু কমে যায়, বুঝতে পারছেন আমি কি বলছি? যে অন্যদের আছে, ও অ্যাচিভমেন্ট করেছে এটা অন্যদের ব্যাপার, আপনি নিজে অ্যাচিভমেন্ট করেন, নিজের অ্যাম্বিশন রাখেন, তাই না? ওর মানসিক সমস্যা আছে, বুঝছো, মানসিক সমস্যা না থাকলে
ওর সাথে যারা প্রতারণা করছে ও তাদের তাদেরকে তাদের কাছ থেকে দূরে থাকতো, ঠিক আছে? অন্তত সে চিন্তা করতো যে এতো আমি তো তার ঠকাইতে পারি না, তাতে কিছু জানার পরেও আমাকে অ্যাকসেপ্ট করছে, বা আমি বলার পরেও বুঝা সে বুঝছে, আমাকে ভালো একটা লাইফ দিতে চাইছে। আমি কিন্তু আল্লাহর কসম সুজি তোমারে বলি, আমার চাচাতো ভাইয়ের সাথে আমার কন্ট্যাক্ট হয়ে গেছে যে আমাদের একটা জায়গা আছে রাস্তার পাশে, এটা আমি তোমারে কোনো এক সময় বলে আপনাকে জানার পরেও মানে কত কিছু করছি, হ্যাঁ কত কিছু সে জানছে, তার জন্য দরকার মাদার কেয়ারে করে বড় করে তারপরে তারে বিয়ে করা, যার কোনো কিছু কখনো ছিল না। তুই 2014 জায়গায় মারা খাওয়া, তুই আবার এত মানে পিওর খুঁজতে যাস কিভাবে? হ্যাঁ তোর বউ বাচ্চা রেখে তুই পিওর খুঁজে বেড়াস? আরে মানুষ যদি বউ বাচ্চাও থাকে সেকেন্ড ম্যারেজ করতে হবে কি খুঁজে? দেখছো দেখছো শুনছো গ্রামের কথা, শুনছো অশিক্ষিত মূর্খের কথাবার্তা? এত কিছু জানার পরেও তারে আমি ভালো জীবন দিতে চাইছি, কাহিনী শুনছো? যেন কত কিছু জানছে সে, আমি যেন কি এখন তো আর লাভ নাই, এখন তো আমার পিছনে অনেক হাই ক্লাস মেয়েরা ঘুরে, এখন কানাডা আমেরিকা বুড়ি বুড়ি পিছনে ঘুরতেছে, বুঝছো? তুই আর পাত্তা পাবি না রে, তোর সাথে তো আমি ঝামেলা শেষ করে বেঁচে গেছি। কি সুন্দর ফিগার এক একটা বিয়ে। হ্যালো সেলিন, কেমন আছো তুমি? সেলিন তোমার ম্যারিড লাইফ কেমন চলতেছে? ও বড় করছে যে আমি বেকার শেকার এগুলা কইলে, আর এগুলা কইলে বেকার পোলা ভাইদেরকে মেয়েরা বেশি পছন্দ করে, কেন জানিস? কেন চিন্তা করে যে এর সময় আছে, এর সাথে প্রেম করা যাবে। যারা চাকরিজীবী বা বিজনেস ম্যান এরা তো সময় দেয় না মেয়েদের, কথা বলারই টাইম পায় না। এই এর চিন্তা ভাবনার অ্যাঙ্গেল দেখছো সুজিত, যে বেকার সে ওর সাথে বসে বসে প্রেম করবে, ওরে খাওয়াবে পড়াবে আর ওরে রাখবে ওর সাথে প্রেম করার জন্য, বুঝছো? সুগার মানি বুঝতেছে, বুঝতে পারছো কোন অ্যাঙ্গেলে কথা বলে? ওর অ্যাঙ্গেলটা হচ্ছে ওই, ও সুগার মানি বুঝতেছে, পয়সাওয়ালা ওরে দিয়ে থুয়ে রেখে ওরে ঘরের মধ্যে বসায় রাখবে, তারা কামাই রোজগার করবে আর ও হলো কি তাদের সাথে শুধু। হ্যাঁ হ্যাঁ ও হচ্ছে বেস্ট বয় কি এখন সুগার মামি খোঁজা, সুগার সুগার দাদি খুঁজতে হবে, তাই না? বাচ্চা বাচ্চা ছেলেদের ছেলে পেলেরা এসব, আর আরেকজন আরেকটা লেভেলের মানুষ এটা ভাবে, তারা হচ্ছে গিয়ে জিগালো। হ্যাঁ টাকার বিনিময়ে সুদে থাকবে, কাজ কাম করবে, টাকা নেবে, পুরুষ বেশ্যা বাংলায় যেটাকে বলে। এই সেলিন মাইকে আসো না একটু, কতদিন শুনিনি তোমাকে। একদিকে এক্স, একদিকে এক্স বয়ফ্রেন্ড, সাইবার ফ্রেন্ড, কে কি এটা বোঝা যায়? সেলিন তুমি কেমন আছো? কোথায় এখন সেলিন? অস্ট্রেলিয়াতেই নাকি বাংলাদেশে আসছো? অস্ট্রেলিয়াতে আসছো না বাংলাদেশে আসছো? ও আচ্ছা, না সেদিন তো তুমি সিয়া দেখাইছিলা, অনেক জোস একটা ছিল, দেখছিলাম তোমার ক্যাপটা। তুমি কি হানিমুনে আসো? হানিমুনে আছো? ও আচ্ছা, তা আসো মাইকে আসো, তোমার কথা শুনি না, অনেকদিন হয়েছে। প্রেম দাদারে খুলে দাও তো একটু, প্রেম দাদারে খুলে দাও, প্রেম দাদার ডট দিয়ে রাখছে, বুঝলাম না। আরে যেই দেখ, তুমি খুলে দাও, আমি বলছি খুলে দাও।
তনহাই 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 দোনো কো এই সিএসআই মান্দার পোলা বাঘ এখান থেকে খারাপ করে দেখলে না আমরা চেষ্টা গরম হয়ে যায় একদম মনটা কো মানে পাশার মধ্যে গরম রয়ে না এটা দিয়ে মানে দুইটা বাড়ি দিই নিলজ্জ বেহায়ের মতো আমার প্যাল্টকে আয়সা বসে বসতে দাদা সিএসএ রে কিছু বলো এই যে নিলজ্জ বেহায়া সিএসএ রে কথা শুনি না কেন সবাইকে আপনারা কি মাকা ভ্যালি দ্য ডনের নাম মাকা ভ্যালি দ্য ডন সে একজন ফিলোসফার অনেকে বলে অনেক কিছু ভবিষ্যৎবাণী করতে পারে পারত তো ওর নাম ছিল মাকা ভ্যালি দ্য ডন মাকিয়া ভ্যালি আমি হচ্ছি গিয়ে ওই ধরনের একজন মানুষ যে প্রেডিক্ট করতে পারে কিনার যে ফল এটা করছিলাম প্রেম সম্রাট সেটা জানে অক্ষরে অক্ষরে যেভাবে বলছি ঠিক সেভাবেই কাজটা হয়েছে আমি বলছিলাম যে শেখ হাসিনা পতন হবে 10 বছর আগে এবং সে ভারতে পালায়া যাবে এবং তাই হয়েছে আমি বলছিলাম যে আপনারা মুক্তিযুদ্ধের সন্তানদের এর কারণে আপনাদের একটা প্রাইস দিতে হবে এবং আমি বলছি আজকে যে 10 বছরের মধ্যে বাংলাদেশ একেবারে সিঙ্গাপুরের পর্যায়ে না গেলেও সিঙ্গাপুরের কাছাকাছি চলে যাবে তারপর জাপান চায়না ওদের সাথে একটা ইন্টারন্যাশনাল লেভেলের মানে সামঞ্জস্য দেখা পাওয়া যাবে কেমন আছো আসো মাইকে আসো সেফু জাফর আছে রে এই জাফর মধুয়াল আস
আমি একটা মিসকনসেপশন ক্লিয়ার করে দিই প্রেন্দাকে। প্রেন্দা, আপনি ফোনে ফোনে কিন্তু লিস্টটা দেখা যায় না কে রুমে আছে, এটা স্ক্রিনটা চেঞ্জ করতে হয়। আমার আবার এন্ট্রি কামস ইন দ্য রুম, আমাকে যদি না বলে যে কেউ ডটে আছে আমি কিন্তু দেখি না, ঠিক আছে? আর আপনি ডট খেয়েছেন আমি জানি না, বিকজ আমি ঘুমিয়ে পড়েছিলাম কালকে, আপনি তখন মাইকে ছিলেন, গুড নাইট বলে চলে গেছে। আমি বুঝতে পারলাম না, তোমাকে মাইক ধরতে নিষেধ করেছে নাকি কেউ? সুজি তোমাকে ডট মারে নাকি? তুমি কি সুজিকে গালাগালি করেছো? জাফর, না না, প্রেন্দা, প্রেন্দা ডটে ছিল আর আমাকে ব্লেম করছে যে আমি কেন খুলিনি একদিন এক রাত নাকি ডটে ছিল। বাট আমি তো সারাদিন থাকি না, আমি আজকে 9 PM এসেছি, তখন তারপরে তো প্রেন্দা আসবে। আর ওই বাসার ব্যাপারে কি করছো যে? তোমাকে বলছিলাম না কে আমার কথা, তুমি না পারলে বলো, আমি আমার ব্যবস্থা নিব। আমি একটা মামাকে বলেছি, কালা ভাই আপনি কি খুব আর্জেন্ট ব্যাপারে লাগবে আরকি? না না, নভেম্বরে যাব। তাহলে তো অনেক অনেক দেরি তাহলে। না, চাইছিলাম এখন আমরা ওই বাংলাদেশে পরিস্থিতি আবার নাজুক হয়ে গেছে, তাই রিস্ক নিতেছি না, কারণ তোমার লন্ডন থেকে গ্রিন পার্টির এক নেতা যাবে দেশে। তোমাদের লন্ডনের একটা গ্রিন পার্টি আছে না, আমি নাম বলবো না, এক নেতার সাথে আমার পরিচয় আছে, উনি আমার কল দিছিল, তো উনি বলতেছে আরো কিছু করেন খালা ভাই একসাথে যাবো এই আর কি। তোমাদের লন্ডনের গ্রিন পার্টির এক ডাকসাইটি নেতা আছে আমাদের বাংলাদেশি, এর সাথে আমার ভালো সম্পর্ক আছে, না দেখা সাক্ষাৎ হয় নাই, ওই রাজনৈতিক কারণে গিয়ে টেলিফোনে কথাবার্তা হয় আর কি। উনি পুরা একজন বড় নেতা তোমাদের লন্ডন সিটিতে, বাংলাদেশ। আমাদের একজন এমপি কিন্তু হাসিনার ভাগ্নি, এটা জানেন? সিদ্দিকি, ওইটা ওইটা না, এর চেয়ে তো আমার বাড়ির পাশের মেয়ে, তোমাদের এখানে মন্ত্রীও ছিল রুশনারা আলী, রুশনারা আলীর বাড়ি আমার বাড়ি থেকে দূর না, পার্শ্ববর্তী টানাতে, আমার বাড়ি বালাগঞ্জ, ওর বাড়ি বিশ্বনাথে, আমরা তো একই কনস্টিটিউয়েন্সিতে থাকি। আর এই গ্রিন পার্টির যে নেতা, এ এমপি ইলেকশন করেছে এই গত নির্বাচনে, কিন্তু সেফাতুল্লাহ সেফু বলবে সে পৃথিবীকে কন্ট্রোল করে, সে অনেক মানুষ বস্তা পোষা মানুষ চিনে আবর্জনাদেরকে, সে গ্রিন পার্টির নাম শুনেছে সেটা জিজ্ঞেস করো শুধু। ফাতুল্লাহ সেফুর বাচ্চা গ্রিন পার্টির নাম জানে? এদের এদের মানে মতাদর্শ কি, এরা কোন স্টাইলে রাজনীতি করে লন্ডনে সেটাতে বলতে পারবে এই সেফাতুল্লাহ, এই গালিবাজ, এই বৃদ্ধ? আমি ব্যান্টন নিয়ে কিছু ডিসিশন নেই না, এটা রুমনের ডিসিশন। সুজি বলো না, সুজি হেলমেটের কাহিনীটা বলো না, কিভাবে কি হইলো? তুমি যে মানে হেলমেট পরিয়ে একদম বিদায় করে দিয়েছি আর কিছু। পেটিকুট, সুজি পেটিকুট পরে আইছে নাকি? পেটিকুট পরে একদম জুতা দিয়ে বাইরে শুয়রের বাচ্চা, আমি কি গেছি রে হারামজাদা? বারবার তুই
শুয়রের বাচ্চা তো কত বড় কলিজা, হারাম থাকার দাদা চিন্তা করো, এই হারামজাদা একটা অশিক্ষিত না মূর্খ না, যেখানে আমি আমার সে পেটিকুট বয় পেটিকুট বয় বলতেছে বারবার। জাফর পেটিকুট বয় কি, পেটিকুট বয় কি নাই রুমে জাফর? Javada, how is your leg? Leg naki kopal? Kotha injury hoyeche? Ekhon bolo. Ei Suji bolo na kibhabe holo ki, ebhabe ektu bolo na shuni. Helmet ke bolo na naki khaya chhere. Samia gan ta korbo. Bolo na. আমারে তো নিয়ে ভাই ডাইকা নিয়ে গেছে বুঝছো, এই রুম থেকে নিয়ে কয় কে আপনার বান্ধবী সুজি কি করছে জানেন? আমাকে কি করছে কয় হেলমেটে খায় দিছে। আমি কয় এটা আবার কি বলেন, সুজি আবার কবে খায় দেয়? আমি তো কত চেষ্টা করলাম, সুজি আমার ছেও দেখলো না। এই নিয়টা তো খাচ্ছো কেন? এটা যত বুড়ো মানে এখন কত 50 হবে না, এটা ঠিক হবে না কেন? জাফর কি তুমি মাইক ধরতে ভয় পাও এখন? ঘটনা কি জাফর, তোমাকে মানুষ এমন ভাবে গণপুটুনি দিয়েছে যে তোমার হাড্ডি গুড্ডি ভেঙ্গে ফেলে দিয়েছে, ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে, যে মাইক ধরার মতো সাহস বা শক্তি তোমার মাঝে নাই জাফর। তুমি তো সুজিকে দেখে বলতে পারো লং টাইম নচি, এতদিন কোথায় ছিলে, কত কাল দেখি না তোমায়, বড় সাত জাগে একবার দেখি, এরকম তো তুমি বলতে। এটা তো অন্যায় কোনো কাজ না। সুজি একটা অবিবাহিত সুন্দরী শিক্ষিতা ব্রিটিশ পাসপোর্টধারী একটা দৈবতী কন্যা, তার যখন বিয়ে হয় নাই তখন তো তুমি তাকে মানে এই প্রেমালাপ করতে পারো, তার সাথে রং তামাশা করতে পারো। জাফরদা আমার অনেক বড় রেসপেক্টেড ভাই, কালা ভাই, আপনি এইসব বলতে পারেন না। এইটা আমাদের গ্রাম বাংলা তো তুমি দেখো না সুজি, তুমি তো লন্ডনার, যে এই যে বলদ দিয়ে হাল চাষ করে মানুষ, গরু দিয়ে আর কি, যেটা বৃদ্ধ বলদ হয়ে যায় তাকে পাইজন দিয়ে একটা কুচা মারে রক্তাক্ত করে, তারপর বলদ কুচা খেয়ে হাঁটা চলাফেরা করে, তাই তাকে একটু কুচা মারতেছি বৃদ্ধ বলদ হিসাবে, যাতে জাফর এসে কথাবার্তা বলে এটা। জাফরদা এই কালা ভাই কিন্তু আপনাকে অনেক পছন্দ করে, রুমের মধ্যে ঢুকেই জিজ্ঞেস করে জাফর কই, জাফর এসছে কিনা, এসব বলে, অনেক লাইক করে আপনাকে। জাফরের সাথে ভাই জেসবাতুল্লাহ সেফু, এদেরকে আমার খুবই মানে মায়া হয় দয়া হয়, সে তো আর তারা তো বৃদ্ধ হয়ে গেছে, ওল্ড হয়ে গেছে, এবাব 60 এবাব 70 সত্তর ঊর্ধ্ব ষাট ঊর্ধ্ব, তোমার আমার মতো তো আর মানে ইয়াং এনার্জেটিক টকবগে যুবক না আমার মতো, এই জন্য আর কি মায়া লাগে তাদের প্রতি আমার। এই পুরোটা বলতে হবে লম্পট, ইয়াং ম্যান সিঙ্গল বাট নট লোনলি, নট লোনলি, আমি একা থাকি বাট লোনলি না, নিসঙ্গতায় ভুগি না, এটা তো পুরানা ডায়লগ সুজি, হ্যাপিলি সিঙ্গেল বাট নট লোনলি। না না কালা ভাই বলে যে কালা ভাই
এর থেকে ছোট নাকিব না নাকিবের নাম প্লিজ এই টাইটেল গুলা লাগাইবা ল্যাংড়া পাকুড়িয়া হাটে এবং আগে শয়তান ডট কম এর শয়তান ছিল ল্যাংড়া শয়তান ঠিক ঠিক বললি নাই লম্পট ভাইয়া আমার লম্পট ভাইয়া আসছে লম্পট ভাইকে এত ভাল লাগে লম্পট কিভাবে করতে হয় লম্পট ভাই লম্পট অনেক মজার টেক্সট ইউজার এরকম টেক্সট ইউজার আমার খুব পছন্দ জি উইটি সবগুলো এরকম না তোমাদের না জায়গা ঝামেলা আছে বাংলাদেশ আসবা কবে বলো গেছো প্যারিসে ঢাকা আসো ঢাকা আসো আমি তোমার ট্রিপ দিব আসো ফাইভ স্টার তোমার জন্য মানে মানে জাফর সুপারি কই জাফর সুপারি 1,20,000 টাকা খরচ করেছিল কিন্তু স্যান্ডেলের মাল গেছে কিন্তু ইবো তো তোমাকে ভালোবাসে আমার কোন সূত্রে খবর কালাবাইকে টিকিট করো এবং সুজিও দামে আচ্ছা প্রেমদা আমরা যদি সবাই ভিয়েনাতে আসি তুমি কি আমাদের জন্য পার্টি দেবে বলো তো নো 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 শুধু বাগানে ফুল দেখাবো সেখানে ভিডিও করব ছবি দেখাবো হয়তো বা কফি খাওয়া একবার পার্টি দিয়ে টাকা আমি কি বেকু আমি কি জাফর সুপারি বসছি করি কাঁঠাল বিক্রি সে টেম্পু স্ট্যান্ডে কোরআনে খালি স্যান্ডেল ছিল ছেঁড়া তারপরে ফ্লোর পর্যন্ত কাঁচা টিনে মুড়ি বাসে সুজি সেফাতুল্লাহকে ইন্টারঅ্যাক্ট করে একটা কথা বলতেছি যদি তোমরা মানে গ্রুপবদ্ধভাবে কালেকটিভলি যদি যাও কোনোদিন বিয়েনাতে আমাকে বলবো আমাকে খবরটা দিবা আমি ওভারনাইট ফ্লাইটে আসবো তোমাদের সাথে গিয়ে সেফাতুল্লাহকে মানে কিভাবে তাকে না তাকে সেটা আমরা পরিদর্শন করে আসবো আমাকে সেই সুযোগে তুই পাইবি না ফ্লাইটে ওভারনাইট গিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট যে কেউ পায় না তোদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পায় নাই তুই পাবি না তুই স্বপ্নে দেখতে থাকতে মূর্খ শুধু সুজি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে অনলি সুজি শুনছি না আমি কে যার কথায় সরকার পাল্টিয়ে যায় যে কোনো দেশের সরকার আমার সরকার তুই মাইক স্যার তোরে দেখতে তুই একটা ভালো একটা গার্বেজ ব্যাগ হাতে নিয়ে রাস্তা কুড়িয়ে যে বিএনপি কে পর্যন্ত এখন যেটা আমরা জানি তুই যে টুকা গার্বেজ কন্টেইনার জীবন আর কোন দিন দেশের ক্ষমতা আসতে পারবে না নতুন দল বানিয়ে দিয়েছি এরা কারা তুই পাল্টকের না তুই বাংলাদেশ এখন সে দেশে যাবে এখন সব জামাতিদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে এই তিন দিন আগের বৃদ্ধ এই কথা জামাতে ইসলামে যারা আছে এখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সিলেট বাড়ি সে আমার কর্মী ক্যাডার ছিল দাসত ছাত্রলীগের কমপক্ষে 1,000 জন জামাতের প্রথম শ্রেণীর নেতা মনির বুঝতে পেরেছে এই জন্যই সে মনির নতুন দলে যোগ দাও আওয়ামী লীগ শেষ শেখ হাসিনাকে যতই আমি বলি হাসিনার জন্য আপনি তাকে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে কিন্তু সে অ্যাডমিন হিসেবে খারাপ ছিল না রাজনীতি হিসেবে ভালো ছিল নেতা হিসেবে ভালো ছিল কিন্তু একজন প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট হিসেবে অযোগ্যতার প্রমাণ দিয়ে শেখ হাসিনাও তাই করেছেন দুর্নীতিতে ভরে গেছে স্বজন প্রীতি দুর্নীতি এবং ডক্টর ইউনূস স্বজন প্রীতি দুর্নীতি 1 মাসের উপরে হয়ে গেছে সে কোনো রোড ম্যাপ দিতে পারেনি তার কোনো মিশন নেই ভিশন নেই শৃঙ্খল কিছু প্রাপান তাকে এখন টাইট করছে মূল যারা ছিল তারেক রহমান
তারেক রহমান, যেটা তারেক জিয়া লন্ডন থেকে কমান্ড, আমি তাকে এখান থেকে ভিয়েনা থেকে বলেছি, সে লন্ডন থেকে বলেছে। এক মানে আপনার বিএনপি কোটি কোটি ভক্ত আছে, আর নতুন যারা আমার পিঁপড়া বাহিনী সেখানে আরেকটা তারেক রহমান মূল নেতা, এটা অনেকেই তোমরা জানো না, যাকে আম তারেক বলা হয়। ইয়েস, পরম দামে আমাদের পরম ভাইগুলো নিয়ে গবেষণা করে। তোমরা এখানে যারা আসো লুজার, তোমার তুমি পালটকের কথা বলে নাই, পালটকের পালটকে তুমি বলতেছিলাম, পালটকে আসে পোলারা আসে মাইজা পটাইতে, মাইজারা আসে পোলা পটাইতে, লুজার ব্যক্তি জীবনে এদের কোনো, যেমন তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, জামাই নাই, পালটকে আইসে আর কি হ্যামলেট হ্যামলেট খ্যাত ম্যাথ আমাকে খুঁজতে এসেছিল, তাই না? এবার আজ নাস্তান আমাকে খুঁজতে পালটকে এসেছে, এই রুমের মালিক সে নিজে বলেছে দেড় বছর আগে আইছে আমাকে খুঁজতে। এখন ওরা বলে, আমি তো বলি না, বেস্ট বয় অনেক পুরনো ইউজার শয়তান ডটের বদমায় ছিল, সে অবিতল অভিশপ্ত জীবন, সে আমার সাথে বেয়াদবি করেছে, সে জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। ডক্টর মুশফিক আধা পাগল ছাগল। আচ্ছা তোমাদের কি মনে হয় ডক্টর মুশফিক আসলে ডাক্তার, এমবিবিএস পাস করেছে? সে কি ইন্টার্নি? হ্যাঁ আমার মনে হয় পাস করেছে, ইন্টার্নি ইন্টার্নি মনে হয় ইন্টার্নি করেছে। সে করাচি গেছিল অনেক আগে 10-12 বছর আগে, ওখান থেকে সে আমাকে মানে পাইছিল অনলাইনে, আমাকে এই সার সার করতে দিলেন, এবং সে আমি তাকে এই পালটকে এনেছি। ও মিথ্যা কথা বলে 24 ঘন্টা মিথ্যা কথা বলে, এবং সে মেন্টালি সিক, এটা বিশ্বাস করো, ইজ ট্যালেন্টেড। তুমি একটা জিনিস বলবা, যারা সিজোফ্রেনিক বিভিন্ন ধরনের মেন্টালি সিক, এরা কিন্তু ট্যালেন্টেড হয়, এখন এটার অর্থ এটা নয়, কিছু মুখস্ত করতে পারে, কিছু যারা ভালো রেজাল্ট করে। ডক্টর মুশফিক নিজের চিকিৎসা করা উচিত, যে উনার যদি মেন্টালি সিক হয়, ওর পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে, ওর একটা রুম দিয়ে রাখছে ছাদের উপরে, ওইটার মধ্যে ল্যাপটপ দিছে, এসি দিছে আর মোবাইল দিছে, ওখান থেকে ও খাবার টাবার অনলাইন সব অর্ডার করে। এটা তোমার আবার তোমার তুমি এরকম দেখছো, তুমি না পারলে হেরে দেখতে যাও, দেখতে যাও, ও যে 3 মাস র‍্যাপ তাকে জেলে রেখেছিল, এটা তুমি জানো? আইডি ও আগে নাস্তিক ছিল, এই পাঠটাকে নবী মোহাম্মদকে নিয়ে ধর্ম নিয়ে কোরআন নিয়ে আজে বাজে কথা বলতো, মেরে জানো আসিফ মুহিউদ্দিনকে স্টেপিং করেছে, সে উত্তরাকে পড়াইছে, 3 মাস জেলে ছিল। ডক্টর মুশফিক রুমে রুমে আছে, ডক্টর মুশফিক অ্যাক্টিভ হয়ে যান, কিছু বলে ওকে ভাড়া, ওকে ভাড়া, ওকে ভাড়া, আসতে ভাড়া, ও দেখবে এখন আমাকে গালাগালি করবে, ওর সাথে ওর সাথে আমার সাথে ইউটিউবে কথা হয়, কিন্তু গালি দেয় না ডক্টর মুশফিক, তো গালি দেয় ডক্টর মুশফিক, অবশ্যই বলতে দাও, ধরো গালি দাও না, বলো ডক্টর মুশফিক শেখ, এটা কিন্তু অনেকেই আমরা জানি মানসিক সমস্যা আছে একটু, এটা একমত তোমার সাথে। Thank you, Omi, thank you for your observation. Suji janana, Suji janana, Suji janana, Suji ase, Pola patai ase. Bhai, jodi Omi re patai to, tao ami koitam se thik ase. Omi ekta shikkhito chhele America thake. Pola bari. Tumi kare patai to, Hamlet to shikkhito. Oh, dutu masters ase, master's degree, duita. Yes. Bhua, mitya kata. No, I don't know. No, I don't believe it. চাঁদপুর জেলা 72 কুমিল্লা, এখন দাদি তুমি বেস্ট বয় কে স্বীকৃত বলবে? আচ্ছা বর্ধমান কুমিল্লার বর্ধমান জেলা, আচ্ছা ওটা স্বীকার করো, সরি বারো,
পাগল করে বেড়াইছে। এদের দুইজনের মধ্যে গভীর প্রেম আছে, এটা জানো সুজি? আপ্রদিতি কিন্তু এক পায়ে দাঁড়ানো, আমার সাথে স্বীকার করেছিল, শুধু বেস্ট বয়ের এই দুর্ব্যবহারের জন্য, পাগলামির জন্য ওকে সে নিয়ে যায়নি। আমি 99% রাজি করে ফেলেছিলাম। এবং আপ্রদিতি নিজে বলেছে যে 3 মাস 17 দিন তাকে এর আগে কোনো বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড এক্স কেউ হ্যাপি করতে পারে নাই, একমাত্র যাবা মনির, ওই যাবা খায় তো যাবা মনির পারে। সে বলেছে, আপ্র বলেছে, আই ডোন্ট নো, মানে এটা তোমার সাকসেস বল। কারণ মনির কখন, মনির যায় নাই আপ্রদিতির কাছে, আপ্রদিতি 20,000 মাইল দূর থেকে আকাশে উড়ে উড়ে 3-4 দিন তারপরে ঢাকায় এসে গাজীপুরে থেকে 3 মাস 17 দিন এটা সে মনে এটা স্বীকার করছে আপ্রদিতি। একদিন গোপন আইডিতে আমি বইছি ভারিয়া আপ্রদিতি আরেকটা কে জানি ছিল ময়ের দুষ্ট, সেটাও খুব দুষ্ট মেয়ে কে জানি ছিল। ও বললো যে আচ্ছা বলো তো দেখি আপ্র, তুমি তো অনেক ছেলেদের সাথে মানে এইসব করেছ, তো তোমাকে সবচেয়ে বেশি হ্যাপি কে করেছে ফিজিক্যালি মানে এই কামে? আপ্রো খুব হাসি করে বলছে মুন্না, কা মুন্না যাবা খাইয়া ক একেবারে ভাই আমাকে হ্যাপি করেছিল। আমি তাকে আনতাম কিন্তু সে দুর্ব্যবহার করে, হে জমিদার, হে চাপা মারে, হে সেব করে। আরে মুন্না চাপা মারা বন্ধ কর, আমি জানি তুই চাপা মার, হাকিম চাপ তোর কেউ হয় না, ঠিক না মুন্না? এই যে আমাদের ঠিকানা ভাই আছে, ঠিকানা ভাই গোলমাল তো লেগে গেছে। আমি কইছি না 3 মাস টিকবে না ডক্টর ইউনুস। হ্যাঁ ওই যে তারেক রহমান, আম তারেক জানো তো না, ঠিকানা ভাই জানে, ওর বাড়িও বগুড়া, ওর সাথে তারেক জিয়ার সাথে হটলাইন, ওরা খুব সম্পর্ক ভালো। এই যে সরকার হটাব আন্দোলনে তারেক জিয়ার অবদান সবচেয়ে বেশি, লন্ডনে বসে বসে সে ঘোড়ার ঘাস কাটে না। ওকে ওখান থেকে এসে আমি বলেছি এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি এটা তুমি ইয়ে করো, এখন যে যতগুলো কথা বলছে সব আমার কথা। আই বলি ভাই আমার সাথে কথা হয় ডাইরেক্ট, আমি কথা বলি না, মালিকের সাথে কথা হয় আমার সাথে। ওকে মালিক খারাপ মালিক যা আগে আমার সাথে মাঝে মধ্যে কথা হইতো ডাইরেক্ট, বাট আমি অ্যাভয়েড করি কারণ আমার কথা রেকর্ড হয়, বুঝলে না? ঠিকানা ভাই কেমন আছো বলো, ডক্টর ইউনুসের সরকার কতদিন টিকবে? বিএনপিকে ইগনোর করে জামাতকে একেবারে সব জায়গায় নিয়ে আসছে, ডক্টর ইউনুস নিজেই জামাত শিবিরের লোক, এটাকে জানো? জানতে হবে। এইভাবে আউট করে দিবে, এত 2006 সালে আমার থিওরি অনুযায়ী, এই যে আমাদের তোমরা কেউ জানো না বলি ভাই, ঠিকানা ভাই, ঠিকানা ভাই সত্য করে বলো তো, ফ্যামিলি হিস্ট্রি মাইনাস করার, -2 না আমার, আমি বলেছি -3টা ফ্যামিলি, মুজিব জিয়া এবং এরশাদ, 3 ফ্যামিলি ডাইনেস্টি মাইনাস করতে চেয়েছে কে? সেফুদা। ওকে আমার অনেক থিওরি, আমার কবিতা পর্যন্ত অনেকে নকল করে ফেলে নিয়ে নিজের নামে ছাপাইয়া চালাইয়া দিছে, তাই না? আমি তো প্র্যাকটিক্যাল ফিল্ডে যুদ্ধ করেছি, গণ জাগরণ মঞ্চ, নিরাপদ সড়ক চাই আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন। ওরা তারেক রহমান শুরু করেছিল, যে তারেক রহমান হচ্ছে আম তারেক, সে শুরু করলো গোটা কোটা বাতিল 2018 সালে, আমি শুনো বাতিল না কোটা সংস্কার হবে, এখন যেমন বলা হয়েছে সংবিধান বাতিল, আমি শুনো সংবিধান সংস্কার হবে, যেই সব আইনগুলো গণ স্বার্থের বিরোধী সেগুলো বাতিল করতে হবে, সংযোজন বিয়োজন করতে হবে, বাতিল নয়। ডক্টর আলী রেয়াজ আর সলিমুল্লাহ খানকে ইচ্ছা মতো শান্তি মেরে দিয়ে, ডক্টর ইউনুসকে যা বলার করে দিয়েছি। সুজি তুমি একটু বাংলাদেশের সম্পর্কে জানো, ওকে
তোমার উচিত ছিল গত 3 মাস পালটকে থাকা, অন্তত 1 মাস জুলাই থেকে এই পর্যন্ত, তাহলে তুমি অনেক জানতে। তোমার ইচ্ছা নেই জানার, তুমি আইসো কি জানি, আমি তো বুঝি। হ্যামলেট ডাবল মাস্টার্স কে করছেন? শোনো, আমি আই এম এ টিচার অফ টিচার্স, আই এম এ ট্রেইনার অফ। হ্যামলেটকে কিন্তু ডাবল মাস্টার্স কথাবার্তা শুনলে কিন্তু মনে হয় না, হইতে পারে ডাবল মাস্টার্স, কথার মধ্যে একটু আছে প্রবলেম, বাট ও লিখতে পারে ভালো, ও লিখে ভালো, কথাবার্তা বলতে পারে ভালো। উপন্যাস লিখেছে সুজি, উপন্যাস ছাপাইয়া দাও সুজি, তাদের বইটা আছে 4000 ওয়ার্ড, তাই না? কত বলেছিল? 4000 পুরো। এখন আমি বুঝতে পারছি কারণ 4000 করে সুজির মনটা জয় করেছে, টেক্সট করে করে সে ইউকে থেকে জার্মানি নিয়ে গেছে, রাইট? তার কবিতা যায় না, যায় না, যায় না সুজি, তারিখে আমার আমার ফিমেল ফ্রেন্ডের সঙ্গে গেছি, একটা মাইক্রো সেকেন্ডের জন্য হ্যামলেটের সঙ্গে দেখা হয়নি, বেস্ট বয়। ওকে, আও প্যারিসে, প্যারিসে ও তো প্যারিসে থাকে নাকি? হ্যামলেট কোথায় থাকে? প্যারিস না, 250 মাইলস দূরে থাকে, প্যারিসে থাকে না। না, কোথায়? জার্মানিতে নাকি ফ্রান্সে? না না, ফ্রান্সে। আমি শামসলিজায় একটা অ্যাপার্টমেন্ট কিনবো, এত সুন্দর এরিয়াটা, কি বলো? বাংলা শুনলে মনে হয় যেন উনি ছোটখাটো কোন মানে শহর থেকে আসছে, মানে ওই গ্রাম্য স্কুল থেকে পড়াশোনা করতে আচ্ছা, সে তুমি কি তাহলে সুজিবিকে কি জন্য সে পাঠাই দেয় পাল্টকে? আমারে খুঁজতে আসছিল, ওই যে আমি ইউটিউবে বলি মাঝে মাঝে ফেসবুকে, হে তোমরা যদি সবুদার সাথে আড্ডা মারতে চাও তোমরা পাল্টকে আসো, এরকম অনেকেই এসেছে। এসে দেখি যে পরে এরা আমার পিছু লেগে গেছে, এই যে জানোয়ার বিড়ি মনে আছে? আহ, ছেলেটা নাকি একেবারে স্ট্রোক করে যেভাবে তোমাকে গত 3 দিন, তুমি তো জানো না বোকা, তুমি যখন থাকো না, আমার কিন্তু 3টা আইডি এখনো আছে এই রুমে, গোপন আইডি আছে এবং দেখা যায় না, এরকম আছে, তুমি জানো এটা পালটকে এই সিস্টেম আছে, ইনভিজিবল বাট আই ক্যান লিসন, সব কথা বলবো, বিশ্বের সেরা গোয়েন্দা, এবং আমার কাছে অটোমেটিক্যালি রেকর্ড সরাসরি তোমাদের কথা, ওই দিনের কথা তো ফেসবুকে লাইভ দিয়েছি, তারপরে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা হারুন হারুন। এনিওয়ে, আমি যখন ব্রেক নিয়েছি তোমার জাস্ট অপারেশন, আই এম ভেরি গ্ল্যাড যে তুমি ফুলি রিকভার, ব্যাক টু নরমাল। তো তুমি কেন চাও, তুমি ব্রেক নিয়েছো তখন তুমি মানে খুব ব্যস্ত ছিলে তখন, তো আমাদের সেরকম কথা হতো যখন আমি পালটকে ছিলাম,
আচ্ছা এখন আমরা কেমনে জানবো কল প্রেমে পড়লে কত কথা কয় কত মিথ্যা কথা কয় কত কথা কথা কয় আত্মহত্যা করে তো আত্মহত্যা করো না তোমার কণ্ঠ আমি তোমাকে এই পর্যন্ত কারো দেখিনি তোমার ছবি আমি এখনো দেখি নাই বুঝলি আমি কারো মুটকি আমাকে দেখে লাভ নেই ইট ডাজন্ট ম্যাটার তোমার কণ্ঠ আমাকে পাগল করে That's it. I think we're meant to No, no. That. I mean, তার কণ্ঠে তার কণ্ঠস্বর তার ভাষা তার বাংলা অপূর্ব সুন্দর বাংলা সুচির মতো বাংলা পার্টে কোনো একটা মেয়েও বলতে পারে না এবং ইংলিশ বেঙ্গলি বোথ আর এক্সিলেন্ট অ্যান্ড হার ট্যালেন্ট শি ইজ এ ট্যালেন্টেড গার্ল আর সব কিছু মিলিয়ে শি ইজ জেন্টল সে গালি পছন্দ করে না গালি দেয় না গালি যদিও সে আমার শত্রু কিন্তু এবং সে ইস্কনের এজেন্ট আমি কথা কি মনে হয় যেটা বলে ওটা বলেছে বললাম না প্রেমে পড়লে মিশা কথা কয় অনেক মিশা কথা কি বলেছো ঝগড়ার মধ্যে এটা কি আমরা জানি তো বেশি পণ্ডিতকে করতে আসবে না যে পিএম এ কে কি বলেছে ও আমাকে কি বলেছে জানো জানো না সো ইউ নো ডোন্ট বি টু জাজমেন্ট তোমাকে তুমিও পড়েছ ইউ এনজয়েড ইউর টাইম আগে তুমি ভালোবাসতে এখন আর বাসো না ফিনিশ এই যে ডক্টর মুকসিম সাগর এই পাবনা কত দূর রে কেউ পাবনা কত টাকা লাগে আমি দিব এটাকে পাঠাই দাও পাঠাও আপনি এখন অ্যাক্টিভ প্রেমদার আনসার রিপ্লাই দেন প্রেমদা বলেছে আপনি একটু মেন্টাল সিকনেস আছে আমি বললাম একটা নিজ একটা ডক্টর চিকিৎসা করতে পারে এটা কি পসিবল না আপনার অন্য ডক্টর মেন্টাল হাসপাতালে নিয়ে যেতে হবে ওকে মেন্টাল হাসপাতালে নিয়ে যাও শুনো আমি হচ্ছে 2 লিটার দেখো তো কোনটা কেনা যায় 2 লিটারের তোমার একটা জল আমাকে দুইটা অপশন দাও জলপাই আইসক্রিম কিনবো নাকি দই আইসক্রিম কিনবো নাকি ক্ষীরমালাই কিনবো নাকি কফি কিনবো নাকি ক্যারামেল চকো কিনবো নাকি মাওয়া কুলফি কিনবো আমার বলতেছে মাইক ধরে সব ছোট লোক কোথাকার পরিমনি এখন সাকিব খানের দাদা সাকিব খানের সাথে টাকা পয়সা নাই সাকিব খানের সাথে ভাইল দিছে পরিমনি যা হয়েছে রাজি তোমরা নাকি ক্যারামেল চকোক্রাঞ্চ আর মাওয়া কুলফি ওকে এই দুটা কিনি তো আমাদের কি লাভ আপনি কিনবেন আপনি খাবেন আমাদের তো কিছুই লাভ নেই এখানে আমি খাবো তোমরা দেখবে ডক্টর মুশফিকের খাওয়া দেখাও হচ্ছে সৌভাগ্যের ব্যাপার ডক্টর মুশফিকের খাওয়া দেখা
মানে হচ্ছে তোমরা অর্ধেক খেয়ে ফেলেছ, মানে ডক্টর মুশফিক খাবে এখানে আর তোমরা পূজা করবে ডক্টর মুশফিক ডক্টর মুশফিক ডক্টর মুশফিক ডক্টর মুশফিক। হ্যাঁ আমি খাবো তোমাদের, আপনাদের ঢাকাতে জাপানিজ রেস্টুরেন্ট নেই? ওই প্যাকেট নুডলস না খেয়ে একটা জাপানিজ রেস্টুরেন্টে খেয়ে ভালো খাবে, কত ডিফারেন্ট? না না, জাপানি ওই যে রেস্টুরেন্ট গুলো ওগুলো না মাছওয়ালা টাইপের ইয়ে থাকে, মাছওয়ালা জিনিস খাই না তো। আর জাপানিজ রেস্টুরেন্ট আসলে জাপানিজ নাম, নামেই জাস্ট জাপানিজ, কিন্তু বাস্তবে তোমার এগুলো ওইরকম বাংলাদেশিরা ভালো বানাতে পারে না তো। আর রেস্টুরেন্টে সবসময় যাওয়া ভাল লাগে না, ঠিক আছে? দিন শেষে ওই যে ওই জ্যামের মধ্যে পড়বো, জ্যামের মধ্যে ঘন্টা পার হয়ে যাবে তো আলটিমেটলি ওটা ভালো লাগে না। এর থেকে বাসায় খাবার আনাই, এই যে তোমার ফুড পান্ডা তারপর হচ্ছে এসব থেকে আনাই, তাতে টাকা কিন্তু বেশি লাগে, যে বের হলে টাকা লাগে, টাকা লাগে কি? আমি হচ্ছে ফুড পান্ডা থেকে ভালো ভালো দোকান থেকে আনাচ্ছি, টাকা ডেলিভারি চার্জ দিচ্ছি না, আরো বেশি। তাই তো সোর্স অফ ইনকাম কি? আমার সোর্স অফ ইনকাম ডাক্তারি আর কি। তুমি তো প্র্যাকটিস করে ওবি বাইসিকল, আমি টেলিভিশন করি না, টেলিভিশন করি তো। এই যে এত এত মানুষ কল আসে, তুমি কি মনে করো ফ্রি নাকি? সব ফ্রি তো না, তো অবশ্যই ক্রাইম করিস, তোর বিরুদ্ধে মামলা হইছে। হ্যাঁ, এখন এই যে যেগুলো হচ্ছে সুন্দর সুন্দর মেয়ে আছে, তোমাকে প্রেসক্রিপশন লেখা অথরাইজ, তো ইন্টার্নশিপ করছ? হ্যাঁ, ইন্টার্নশিপ করেছিস? হ্যাঁ, কোথাও চাকরি করেছিস? হ্যাঁ, কোথায় করেছিস? কোন আর তোকে সব এখানে প্যাকেট সব ইনফরমেশন দেব নাকি? তো যেটা বলছিলাম, তুই যে প্যাকেট সব ইনফরমেশন দেব না, র‍্যাপ দিয়ে জেলে ঢুকাইয়া পিটাইছিলাম, মনে আছে? তিন মাস জেলে ছিল তোর পাছা একদম। আমি রুমে একটা জিনিস ক্লিয়ার করতে চাই প্লিজ। আমি জীবনে কাউকে আরেকজনের আরেকজনকে দেই না, ঠিক আছে? নীরবকে যেটা দিয়েছি ওয়াজ আ ভয়েসমেল ফ্রম মি টু নীরব, ইট ওয়াজন্ট হ্যামলেটস ভয়েসমেল যে আমি নীরবকে ফরওয়ার্ড করেছি। ওকে, লেটস গেট দিস ক্লিয়ার। ফেরি রুমে কিন্তু অনেক আজে বাজে, তো আই জাস্ট ওয়ান্ট টু ক্লিয়ার দ্যাট পয়েন্ট। আমি জীবনেও কিওর ভয়েস আরেকজনকে দিই না, ওকে? আই এম নট হ্যামলেট, মাই ডার্লিং, ইউ ডোন্ট রিয়্যাক্ট, এদার টেস্ট করে রঙ্গমঞ্চ ছিল, রঙ্গমঞ্চ এখন ওই রুমে খুব, শোনা, রঙ্গমঞ্চ ওই রুমে আগে লাচ্চি উষ্টা খাইতো, এখন ওই রুমে রঙ্গমঞ্চ অনেক সমাদৃত। I have got secret ID there. Yeah, chapa pach. Thank you, boss. Uti karo. I guess. Kono kaaj nei. School bus. Dio chapa pach. I guess. Thank you. School bus next bolo. Ta tomar e sobcheye boro shotru holo ibu. Ibu jane ibu se chudi beti free. School bus. তুমি ইবুর থেকে বেশি সুন্দরী, মার্কেট ভালো, তোমাকে কান পড়া দিচ্ছে, গুটি গুটি সেই প্রেম বুইয়া শয়তানটা, এখন তার পলিটিক্যাল চাপা মাইরা তার বিজনেস চল, আই বুইরার বাচ্চা, তোর চাপার বিজনেস কোথায়? আমরা তোর ফেসবুকে পারস কোড দাও পারি, আই দে পারি, আই দে, তুই বের চাপার বিজনেস কোথায়? তোর কোন জায়গা, তোর এখন তুই এখন এখানে গুটি বাজে আমরা মেয়েদের গ্রুপ কিন্তু স্ট্রং, ঠিক আছে? এইভাবে দিতে পারবেন না, কত ভয়ঙ্কর কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। এই যে দেখো আমি প্রেসিডেন্সিয়াল ডিবেট দেখতেছি, বুঝছো? ইটস রিয়েলি ইটস এ শো, ফকিন্নি বুইয়া তো বুঝা যাচ্ছে তো,
ওরা ঝগড়া করে যে বুঝছ যে দেখ দেখ অশিক্ষিত বুইড়া হয়ে যাবে প্রেসিডেন্সিয়াল ডিবেট দেখতেছি অশিক্ষিত বুইড়া আমি ডোনাল্ড ট্রাম্পের তুই প্রফেসর মার্শ তুই তো জীবন ইবো ইবো এক সেকেন্ড শোনো না ভাই না ডোনাল্ড ট্রাম্পের চিফ পলিটিক্যাল অ্যাডভাইজার আমি এবং রাশিয়ান প্রেসিডেন্ট লাইভ দেখতেছি and পেলটক করতেছে পেলটক ঢুকছে তবে কমলা হারিস অনেক ভোট পাবে এই যে দেখ আমার এই ক্রিসমাস ট্রি দিয়ে তোর মাথার মধ্যে একটা বাড়ি দিব বুইরা আচ্ছা ঠিক আছে দাও তুমি দাও শোনো তুমি দেখো তুমি ভাষণ দেখে আসো ডিবেট দেখে তারপর আইসা বলবো ঠিক আছে এই তুমি কি সারা দিন রেখে যাও ক্রিসমাস ট্রি মানি আর কি যারা থাকো না আমেরিকাতে ভোটার না দূর থেকে সাপোর্ট দিও ডোনাল্ড ট্রাম্পকে তাই না আমরা তো ভোট করতে পারবো না ইভোকে বলো কথা বুঝছো তুমি আমি জানি তুমি ভোট করবে বাট তোমার ইউ হ্যাভ সাম ফ্রেন্ডস অর সাম ফ্রেন্ড পিপল যে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দাও এটা কাজ হয় প্রেম পৃথিবী কি বুঝে না এই প্রেম বুড়াটা এরা চাপাবাজি করে এই কথা শুনো না বুঝছো নিজে কষ্টই করো এটা তো অশিক্ষিত আমার কাছে মনে হয় এসএসসি এসএসসি পাশও করে নাই শিওর হ্যাঁ বুঝি আরে আমি রিসার্চ করে দেখেন এসএসসি এসএসসি পাশও করে নাই সে চাপাবাজি করে সে ইউনিভার্সিটিতে পড়ছে হ্যাঁ মাস্টার্স পিএইচডি এগুলো সব লাই এগুলো মিথ্যা বেজবার মতো মিথ্যুক আরে চাপাবাজি করেন বদনাম করেন ছুটা বুয়াদের মতো ছুটা বুয়াদের মতো বসে বসে চাপাবাজি করেন না এটাই হচ্ছে আপনি এটাই তোমার ভোটার ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ভাইয়া প্লিজ ওকে এটা আমার রিকোয়েস্ট আচ্ছা তুমি আছো আচ্ছা ইবো কেন আমাকে হিংসে করে জানো আমি একদম হলিউডের অভিনেতা সে বলেছে সে নাকি হলিউডের মেকআপ গার্ল আচ্ছা হলিউডের মেকআপ গার্ল কি নিয়ম হলিউড কোথায় আমি আমি আর দুইজনই তোমাকে হিংসা করি আমাদের দুইজন ক্রাশ আছে ঐশ্বরিয়া রায়ের আর ঐশ্বরিয়া নাকি তোমার গালে আমরা দুইজনই হিংসা আমাকে কারণ তোমার ছিল এই জন্য হ্যাঁ প্রেম বুইরা রে দেখলে পুরান ছবি দেখছো ইয়াং কালার লুচ্চা কেমন জানি জঘন্য যে বাংলা মুভির লুচ্চা ছিল না এই যে আমি তো চাই কি বলে মন পাবি দেহ পাবি না এটা বলে না নাকি তখন ভিলেন যে পড়ে আমি তো দেহটাই চাই পুরো ওই যে জঘন্য লুচ্ছা ভিলেন গুলো সেফুদা সেফুদা কি এরকম লাগে ইউটিউবে যাও ফেসবুকে যাও শুনো কি অবস্থা দিন দিন আমি এই যে দেখো আমার মেডিকেল টিম বলেছে আরো 50 চেহারা দেখবা তুমি তুমি তো আমার কণ্ঠ শুনেই পাগল হয়ে গেছো তুমি তো কি তুমি তোমার দাঁত ফাঁক বাটকো মোটকি চামড়া ঢিলা কেমন জানি তোমার জন্য আমার প্রেসিডেন্সিয়াল যাচ্ছে তোমার মতো ফইরা কুটনি বুড়ির কথা শুনে আমার কোনো এখানে লাভ হবে না আমি গিয়ে ডিবেটটা শেষ
ট্রাম্পের ফেস অলওয়েজ আমি না ভাবতেছিলাম যে ওর মনে হয় কোন একটা মেকআপ শেড অরেঞ্জিশ একটা শেড ইউজ করে সব সময় খালাদের একটা ট্রেডমার্ক মেকআপ আছে ট্রাম্পের একটা ট্রেডমার্ক মেকআপ আছে এটা হচ্ছে ওর মেকআপ লুক চোখের সাইডের মেকআপটা থাকে না তো চোখের সাইডটা দেখো কেমন জানি সাদা সাদা দুইজনকে বলেছ তোমার উপর আমার খুব রাগ হচ্ছে কত ভালোবাসি কাছে রাখবো তুমি অ্যাপ্রুভাল দিও তারপরে আমি দেখি নো স্মার্ট বয়স নো স্মার্ট ব্যক্তি জীবনে দেখো তুমি যদি তোমার যে মুসলমান ছেলেদের প্রতি আকর্ষণ আছে তুমি একটা পাকিস্তানি ছেলে খোঁজো অথবা যদি বাঙালি চাও বুড়া সব শয়তান বুড়া কোথায় পাকিস্তানি ছেলে খুঁজবে কেন আমরা কি পাকিস্তানি